আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন কেমন আছেন আছেন সবাই? ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, কেমন? প্রচুর বাতাস হচ্ছে চারদিকে। ক্লাসে জয়েন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সালমা আপু, ভালো আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো হয়েছে একরাম কালগুলো। আর একটু করতে হবে, আর একটু করতে হবে। আচ্ছা, রমজান মাস সবাই কি ঘুমায় নাকি? মনে সুন্দর হয় শুনুন, ভাইয়া, ফন্ট এখানে লাইট করে দেন আর একটু, ঠিক আছে? হচ্ছে, ঠিক আছে, সবার ডিজাইনই মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, ইলাস্ট্রেটরে আজকে আমরা 3D-র কাজটা দেখব। ইলাস্ট্রেটরে ভাইয়া, থ্রিডি আমার একটা ছিল, কোশ্চেন ছিল ভাইয়া। কি হ্যালো কোশ্চেন বলেন ভাইয়া, বলেন। অফসেট পাতে সর্বনিম্ন কতটুকু ছোট করা যায়?
হাফ ইঞ্চি এরকম কি ছোট করা যায় অফসেট পাতে? 1 পিক্সেলও করা যায়। এটা একটু একটু দেখাবেন, আমি একটু মানে পারতেছিলাম না ছোট করতে, মানে ছোট হয় কিন্তু একটু বড় হয়। 1 পিক্সেল সাপোজ এটা একটা সার্কেল নিলাম, জি ভাইয়া, এই সার্কেল অবজেক্ট পাথ পাথ অফসেট অবজেক্ট পাথ পাথ, প্রিভিউ, এই যে দেখেন পিক্সেলে নিচ্ছে আমি, এই যে ভাইয়া এটার এই উপরে যে তার কিছু নাই, এই ভাইয়া যে এইটা পিক্সেল ধরে আমি নিচ্ছি। ভাইয়া এটা এখানে যে মিটার লিমিট এটা কি ভাইয়া? আচ্ছা এখানে যে জয়েন্টস আছে জি আপনার, মিটার, রাউন্ড, বিভেল, এইগুলো আপনার কি করার দরকার নাই, ঠিক আছে, এইগুলো জি আরো অনেক অ্যাডভান্স লেভেলের, এটা এটা, তারপর আপনার যে মিটার লিমিট 4, এগুলো আপনার ই করার দরকার নাই, আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা এগুলোর উপরে আপনি তেমন পরিবর্তন কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা ভাই এটা আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? না আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা আজকে ইফেক্ট ইফেক্ট থেকে ইফেক্টের এই পার্ট গুলো নিয়ে কথা বলবো, কেমন? এখানে 3D ফার্স্টে আছে এক্সট্রুড অ্যান্ড বিভেল, তো এটা কিভাবে কাজ করে? এটা মূলত কাজ করে আপনার, আমি যদি কোন রেক্টাঙ্গেল নেই, সাপোজ এই একটা রেক্টাঙ্গেল নিলাম, ওয়েট ওয়ান মিনিটস, ওকে, রেক্টাঙ্গেল নিয়ে ইফেক্ট 3D এক্সট্রুড অ্যান্ড বিভেল জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে আমরা যে অংশটা পাবো এই ঠিক এভাবে পাবো। এখন এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু পরিবর্তনটা ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ এখানে প্রিভিউ দিবেন না। তো আমি এখানে প্রিভিউটা দিয়ে দিলাম, প্রিভিউ দেওয়ার পরে এখানে একটা পরিবর্তন চলে আসছে। তো প্রথমত এখানে বিভিন্ন টাইপের পজিশন দেওয়া আছে যে আপনি কিভাবে এটাকে দেখতে চান, এই 3D-টাকে। এখানে দেখেন বিভিন্ন টাইপের পজিশন দেওয়া আছে, এই যে বিভিন্ন টাইপের পজিশন দেওয়া আছে, আপনি এটা ফ্রন্ট থেকে দেখতে কেমন হবে, ফ্রন্ট থেকে তো এমনই হবে, ব্যাক থেকেও কিন্তু সেম হবে, এই যে ব্যাক, ফ্রন্ট ব্যাক থেকে বুঝতে পারবো না, লেফট থেকে এমন হবে, টপ থেকে কেমন হবে, এরপরে আপনি যদি কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে চান সেটা কেমন হবে। শুধু এমনই না, আপনি চাইলে এটাকে কাস্টম একটা পজিশনও সেট করতে পারবেন। তাহলে এই যে বক্স আছে, বক্সটাকে ক্লিক করেন, ক্লিক করে এই যে দেখেন আমি আমার ইচ্ছা মতো, এই যে দেখেন বক্সটাকে যেইভাবে চাচ্ছি সেইভাবে দেখতে পারছি, এই যে দেখেন ইচ্ছা মতো। আপনি চাইলে কোনো একটা পয়েন্ট ধরেও এটাকে আপনি মানে কোনো একটা অ্যাঙ্গেল ধরেও এটাকে ঘুরাইতে পারবেন, এখানে তিন ভাবে আপনি ঘুরাইতে পারবেন। আপনি যদি চান যে এটাকে উপর নিচ ভাবে ঘুরাবেন, এই যে তাহলে আমি এই মানটাকে জাস্ট বাড়াই দিচ্ছি, তাহলে আমি জাস্ট এই প্রথম মানটা বাড়াই দিচ্ছি, প্রথম মানটা বাড়াই দিলে কি হচ্ছে, আমার দেখেন উপর নিচ থেকে আমার এটাকে এটা ঘুরাতে পারছি। দেন আমি যদি দ্বিতীয়টাকে যদি আমি মানটা পরিবর্তন করি, তাহলে দেখেন সাইড থেকে কিন্তু ঘুরছে, এই দেখেন চারদিক থেকে ঘুরছে। এর পরের মানটা যদি আমি ঘুরাই, তাহলে দেখেন এই যে দেখেন আপনার চার কর্নার ধরে ঘুরতেছে, ঠিক করো পসিবল না? W একটু জোরে বলেন, আচ্ছা বলেন কি কিছু বলছেন? না আপু মনে হয় অন্য তো কোথাও কথা বলতেছে ভাইয়া। ও আচ্ছা সরি সরি, ঠিক আছে। তো এইভাবে অথি আপু, উর্মি আপু একটু মিউট করেন। আচ্ছা, তাহলে আমরা এভাবে বিভিন্ন আল্লাহ রাব্বি মান, করতে আল্লাহ পালন করে, আল্লাহ রাব্বি আল্লাহ পালন করে, আল্লাহ রাব্বি আল্লাহ পালন।
আচ্ছা হয়েছে। আচ্ছা তাহলে আমরা এইভাবে কাস্টম বিভিন্ন ভাবে পরিবর্তন করতে পারবো, যে কোনো 3D ইফেক্ট দিয়ে সরি ভাই এক খেয়াল আমরা করিনি। দেখি। ওকে ওকে ওকে, আমরা যে কোনো কাস্টম চেঞ্জও করতে পারবো, আবার এখানে ডিগ্রি ধরেও আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। আর এর পাশাপাশি এখানে দেখেন একটা আছে প্রাসপেক্টিভ ভিউ, তো প্রাসপেক্টিভ ভিউটা আমি একটু পরে দেখাচ্ছি। এই মানটা দেওয়ার পরে প্রাসপেক্টিভ ভিউ এ চলে আসি। এখানে আছে এক্সট্রুড ডিপ, আমি যদি ডিপটা বাড়াই দেখেন আমার এটা পুরুত্ব কিন্তু বাড়ছে, এই যে দেখেন। আমি যদি চাই তাহলে এই ডিপটা বাড়াইতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন, আমি চাইলে আরো বাড়াই দিতে পারি, এই যে দেখেন আরো বাড়াচ্ছি, এই যে পসিবল না? বুঝতে পারছি কি সবাই? জি ভাই, ইটের মতো হয়ে গেছে। হ্যাঁ, এখন এইখানে যেটা আছে প্রাসপেক্টিভ ভিউ, প্রাসপেক্টিভ ভিউটা এসে কিভাবে কাজ করে? প্রাসপেক্টিভ ভিউ, আমি আপনাদের এই মুভি পোস্টারের সময় প্রাসপেক্টিভ ভিউ নিয়ে কিছু বলছিলাম, মনে আছে? একটা জিনিস আমি কিভাবে দেখি সেটাই প্রাসপেক্টিভ ভিউ, দূরের জিনিস একটু হালকা আপনার এই রাস্তার মাঝখানে দাঁড়ায় যদি একটা দূরের জিনিস দেখেন বা কোনো বিল্ডিং দেখেন, ধীরে ধীরে চিকন হয়ে যাবে না, মনে আছে? মনে আছে কি কারো? জি ভাই, ওই যে পোস্টারের মতো। জি জি জি, এখানে আপনি ওই যে প্রাসপেক্টিভ এর কাজটা এইভাবে করতে পারবেন। আপনি চাইলে দূরের জিনিসগুলো, মানে কাছের জিনিসটা একটু বড় থাকবে, দূরের জিনিসগুলো ধীরে 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 চিকন করে দিতে পারেন, ঠিক আছে। প্রাসপেক্টিভ এর মানটাও আপনি কম বেশি করে বাড়ায় দিতে পারেন। ক্লিয়ার সবাই? জি ভাই, ওকে, এরপরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে বিভেল। বিভেলটা কি কিভাবে কাজ করে? বিভেলের এখানে আমার কিছু স্টাইল আছে, এই যে দেখেন, আমার এখন আপাতত দেওয়া আছে আপনার নন। আচ্ছা, ক্লাস কয়জন করতেছে? আমি সেই সময় এজন্য সবাই নক দিলাম, তারপরও নাইন। আচ্ছা, তো বিভেল এখানে নন দেওয়া আছে, জন্য নন স্টাইল। এখানে দেখেন সাইডে কোনো স্টাইল দেওয়া নাই, কিন্তু আরো কিছু আছে, যেমন ক্লাসিক কমপ্লেক্স যদি দেই তাহলে পরিবর্তনটা কেমন আসে আমরা একটু দিয়ে দেখি। ক্লাসিক দিচ্ছি, দেখেন আমার সাইডে একটু কিন্তু মানে চিকন হয়ে গেছে, আপনারা কি বুঝতে পারতেছেন? এখন বোঝা যায়? জি ভাইয়া, এখন বোঝা যায়। এখন বোঝা যায়। আমরা এটা মানটা যদি একটু বেশি পরিবর্তন করি তাহলে খুব সহজেই বোঝা যায়। এই যে দেখেন, পরিবর্তনটা খুব সহজেই এখন বোঝা যাচ্ছে। এরপরে যদি আমি এখানে কমপ্লেক্স ওয়ান দিই, এই যে কমপ্লেক্সটা দেখেন কেমন। এখানে যদি হাইটটা যদি কমাই দেই, এই যে বুঝতেছি কি সবাই? যদি এটা আরো বাড়াই দিতাম তাহলে এটা হতো এমন। সবাই ক্লিয়ার? জি হ্যাঁ, ওকে, দেন এখানে আসে আপনার কমপ্লেক্স টু। এই যে দেখেন, কমপ্লেক্স টুর একটা স্টাইল আছে, তারপরে কমপ্লেক্স থ্রি, কমপ্লেক্স ফোর, আরো বিভিন্ন, দেখেন আরো বিভিন্ন স্টাইল আছে এখানে। তো এই স্টাইল গুলো আপনাকে, স্টাইল গুলো তো প্রথমত আসেই, স্টাইলের পাশাপাশি আপনি যেটা করতে পারবেন এখান থেকে এটার হাইটটা আরো বাড়াই দিতে পারবেন, মানে আপনি পরিবর্তনটা যদি আরো বেশি ডিপলি চান তাহলে সেটাও এখান থেকে পসিবল, ঠিক আছে। ইয়ার কি সবাই জি ভাইয়া, পারা যাবে? তো পারবেন সবাই? জি ভাইয়া, জি ভাইয়া। এরপরে আমি নন দিলাম, আমি আচ্ছা আমি নন দিলাম। আমি নন দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, দেখেন ক্যাপ, ক্যাপ আমার অন আছে। আমি যদি ক্যাপটা অফ করে দেই তাহলে কি হয় দেখি, ক্লিক করি, দেখেন আমার মাঝখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে, এই যে দেখেন, মানে অনেকটা ওই যে কিছু ব্যাগ থাকে না খোলা একেবারে, জি এপিট ভাইয়া, ওপিট খোলা, অনেকটা জি এইভাবে হয়ে এইরকম হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন,
ভিতরে কিন্তু একেবারে ফাঁকা। তো আপনাদের বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে, তো আমি আপাতত এটা অফ করে দিচ্ছি। ওকে, এটাকে অফ করলাম। অফ করার পরে এরপরে যেটা আছে, এখানে আছে আপনার সারফেস প্লাস্টিক শেডিং। প্লাস্টিক শেডিংটা আসলে কি, আপনার এটা একেবারে একেবারে গ্লোজি ফিনিশ যেটা আছে সেটাকে বলা হচ্ছে প্লাস্টিক শেডিং। আর এছাড়া যেগুলো আছে এগুলো আসলে এগুলো দিয়ে মিলাইতে মিলানোটা আমার কাছে খুব কঠিন। ঠিক আছে, এই যে দেখেন, এটা তো প্রথমত দরকারই হবে না, আপনার আউটলাইন, দেন আপনার আছে নো শেডিং। নো শেডিংটা কি, নো শেডিংটা আসলে ফটোশপ এটা নিয়ে ডিটেলস অনেক আলোচনা করছে আমাদের কাছে, যে আসলে একটা থ্রিডি ডিপেন্ড করে শ্যাডোর উপরে, কোন জায়গাটা আপনি শ্যাডো দিচ্ছেন, কোন জায়গাটা হাইলাইট করছেন। যদি সব জায়গাটা হাইলাইট করেন তাহলে বোঝাই যাবে না এটা থ্রিডি, আবার পুরোটা যদি শ্যাডো হয় তাহলেও বোঝা যাবে না এটা থ্রিডি, তাহলে আমাকে অবশ্যই শ্যাডো রাখতেই হবে। ঠিক আছে, তো এই একটা শ্যাডো স্টাইল আছে যেটা আপনার হালকা একটু মানে নয়েজ অ্যাড করবে আপনার। এরপরে আছে প্লাস্টিক শেডিং। প্লাস্টিক শেডিং একেবারে আপনার গ্লোজি ফিনিশ, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার হবে। ক্লিয়ার কি সবাই এইটুকু? জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। এরপরে এখানে একটা অপশন আছে মোর অপশন। মোর অপশনে যদি ক্লিক করি, মোর অপশন থেকে আমরা যেটা পাচ্ছি ফার্স্টে এখানে লাইট, এই যে দেখেন এটা হচ্ছে লাইট। আমার লাইটটা একটা আছে শুধু এই জায়গাতে, আমি যদি চাই এটাকে নিচে নামাইতে পারছি, আমি যদি চাই এটাকে সাইডে নিয়ে যেতে পারছি, এই যে দেখেন সাইডে নিয়ে আসলাম। মানে এটা ক্ষেত্র বিশেষে আপনার আসলে আলোটা কোন দিক থেকে পড়তেছে সেই দিকে আপনি লাইট অ্যাড করতে পারবেন। তো আমি সাইডে দিলাম, আমি চাইলে আমি উপরে দিচ্ছি, আমি চাইলে কর্নারে দিচ্ছি, বিভিন্ন ভাবে আমি এটাকে মুভ করতে পারছি। শুধু এমনই না, আমি যদি চাই এখানে আমি আর একটা লাইট অ্যাডও করতে পারবো। এখানে নিচে দেখেন একটা অপশন আছে নিউ লাইট, আমি নিউ লাইটে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন দুইটা লাইটকে আমি দুই ভাবে মুভ করতে পারছি। আমি চাচ্ছি যে এই সাইডে একটা লাইট রাখবো, এই সাইডে একটা লাইট রাখবো, সেটাও আমার পক্ষে পসিবল। ওকে, এই যে এটাকে আমি এই যে এটাকে এইভাবে মুভ করছি, এটাকে আমি এইভাবে এই যে দেখেন এইভাবে মুভ করছি, পসিবল না? পারবো কি সবাই? বুঝতে পারছি সবাই? হ্যালো, জি ভাই। আচ্ছা, সবার কি ঘুম পাচ্ছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এরপরে এখানে লাইট ইন্টেন্সিটি, সেটা কি লাইট ইন্টেন্সিটি, সাপোজ আমার এই লাইটটা এখানে আছে সাইডে আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটার মানটা একটু কমাই দেই, এই যে মানটা কমাই দিচ্ছি, দেখেন আমার কিন্তু লাইটের অপাসিটিটা কমে গেছে। দেখছেন আমার লাইটের যে একটা প্রভাব ছিল বা আলোর যে একটা কি বলে প্রভাব ছিল সেটা কিন্তু কমে গেছে, তাই না? তাহলে চাইলে আমি দুইটাকেই কমায় বাড়াই দিতে পারবো। এই দেখেন শুধু লাইট ধরে আমি এটাকে কমায় দিতে পারবো, বাড়াই দিতে পারবো। তাহলে অনেক সহজ না কাজটা আমাদের এখানে? অনেক সহজ এবং অনেক ইন্টারেস্টিং। ঠিক আছে, এরপরে অ্যাম্বিয়েন্ট লাইট, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনি যদি চান যে আপনার যে শ্যাডিংটা আছে শ্যাডিংটা একটু কমাই দিতে, আবার চাইলে শ্যাডিংটা বাড়াই দিতে। ঠিক আছে, এই যে দেখেন অনেক ডিপলি শ্যাডো আপনি বাড়াই দিতে পারবেন, কমাও দিতে পারবেন। হাইলাইট ইন্টেন্সিটি, হাইলাইট ইন্টেন্সিটিটা কিভাবে কাজ করছে? হাইলাইট ইন্টেন্সিটি আমি যদি বাড়াই দেই, দেখেন পরিবর্তন এতটাই সামান্য মনে হয় বোঝাই যাচ্ছে না, দেখেন একেবারেই কিন্তু পরিবর্তন বোঝা যায় না, দেখছেন নাকি এটা হ্যাং করছে। এটা একটা মিড রেঞ্জে রাখবেন, ঠিক আছে, এটা মিড রেঞ্জে রাখবেন। তারপরে আপনার হাইলাইট সাইজ, হাইলাইট সাইজ এটাও মিড রেঞ্জে রাখবেন, মিড রেঞ্জে না, এটা আপনার আপ রেঞ্জে রাখবেন, রেখে জাস্ট একটা আউটপুট দিবেন। এটা এইগুলোর আসলে প্রভাব খুবই সামান্য, যেটা আসলে বোঝাটা একটু সোর ডিফিকাল্ট। আর এরপরে
অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে ব্লেন্ড স্টেপস। ব্লেন্ড স্টেপসটা অনেক ইম্পর্টেন্ট। এটা কি করবে, এটার প্রভাবটা মানে এই তিনটার প্রভাব আমরা এই যে 3D যে অপশন গুলো ছিল, নেক্সট অপশনে গিয়ে একটু ভালোভাবে বুঝতে পারবো। এইটার উপরে না প্রভাবটা বুঝতে পারবেন না, বিশেষ করে ব্লেন্ড স্টেপ তো এটা এখানে বোঝাই যাবে না। এগুলো আমরা একটু পরের স্টেপে গেলে সার্কেলের নিয়ে কাজ করলে তখন বুঝতে পারবেন, এখন না। আর এর বাহিরে যেগুলো বলছি সেগুলো কি বুঝতে পারছেন সবাই? জি হ্যাঁ, কিছু বলে ওকে, ঠিক আছে, বুঝলে গুড। এরপরে এখানে যে একটা পার্ট আছে সেটা হচ্ছে রিভলভ, সেটা কিভাবে কাজ করে দেখি। সাপোজ এই নিলাম, এই নিলাম, অ্যালাইন করলাম, দুইটা একটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট উইন্ডো পাথ ফাইন্ডার ডিভাইড রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ এইটাকে কেটে দিলাম, জাস্ট একটা অর্ধ সার্কেল নিলাম, ঠিক আছে। এখন অর্ধ সার্কেল নেওয়ার পরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ইফেক্ট 3D রিভলভ প্রিভিউ দিলাম, দেখেন এটা ফুল সার্কেল হয়ে গেছে না। জি ভাইয়া, তো রিভলভ 3D টা কিভাবে কাজ করছে, যে কোনো অংশকে বা যে কোনো কিছুকে যদি আপনি 3D ইফেক্ট দেন তাহলে এটা 360 ডিগ্রি ঘুরবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, মানে আমি আবার অল্টারনেটিভ বের করে নেবে একটা, কি ভাইয়া, গোল রাউন্ড হইলে। আচ্ছা হ্যাঁ ওইটাও দেখাচ্ছি, দাঁড়ান। যদি অর্ধ সার্কেল হয় তাহলে এটা 360 ডিগ্রি ঘুরছে, যদি আমার ফুল সার্কেল হতো তাহলে এটা কি হতো, যদি ফুল সার্কেল হতো তবুও এটা 360 ডিগ্রি ঘুরতো, কিন্তু 360 ডিগ্রি ঘুরে কি হবে, রিভলভ প্রিভিউ, এই যে দেখেন এটাও কিন্তু 360 ডিগ্রি ঘুরছে, দেখছেন, বুঝতে পারছেন? জি ভাইয়া, বড় হয়ে গেছে জিনিসটা। জি, এখানে শুধু এমনই না, এখন যদি এখানে আমি যদি অফসেটের মানটা বাড়াই দেই তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে অফসেটের মানটা ভালোভাবে বাড়াই দিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। টিউব ওকে, তো আমরা দুইটা নিয়ে কাজ করি, ঠিক আছে, দুইটা নিয়ে কাজ করি। আগে ওইটাতে কিছু আগের অপশনের কিছু বাকি ছিল সেটা এখানে ক্লিয়ার করে দেই। ইফেক্ট 3D রিভলভ প্রিভিউ, প্রিভিউ দেওয়ার পরে এখানে আমার পজিশন গুলো সেম আছে, আগে যে পজিশন গুলো পেয়েছি যেভাবে সেম ভাবে সেগুলো এখনো আছে। এরপরে এখানে একটা পার্ট আছে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভের কাজটা এখানে কিভাবে করে, পার্সপেক্টিভের কাজটা আসলে আপনি যে সার্কেলে থাকেন পার্সপেক্টিভের আসলে চেঞ্জটা আসবে না, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এখানে অ্যাঙ্গেল, এখন যেটা আছে আমি যদি এখান থেকে অ্যাঙ্গেল কিছু পরিমাণে কমাই দেই, এই যে অ্যাঙ্গেল যদি আমি কমাই দেই, আমি আরো কমাই দিচ্ছি, কমাই দিচ্ছি, কমাই দিচ্ছি, দেখেন তো কিছু পরিবর্তন বুঝতে পারেন। মানে আপনি এটা যে 360 ডিগ্রি ঘুরছে, আমি চাচ্ছি যে 360 ডিগ্রি আমি রাখবো না, আমি কিছু পরিমাণে কমাই রাখবো, তাহলে এখান থেকে আমি মানটা কমাই দিতে পারি, দেখেন এখন খুব সহজেই আরো বোঝা যাচ্ছে, এই যে দেখেন খুব সহজেই আমি রাখতে পারছি, এই যে দেখেন কতটুকু রাখতে চাই ততটুকু আমি রাখতে পারবো। আবার আমি চাইলে কি এটাকে বাড়াই দিতে পারছি, 360 ডিগ্রিও রাখতে পারছি। ক্লিয়ার সবাই? জি জি হ্যাঁ, ওকে, তো আমি 360 ডিগ্রি রাখছি, 360 ডিগ্রি পুরোটাই ঘুরবে এটা। আচ্ছা সবাই স্পিকারটা মিউট করেন প্লিজ। ওকে, 360 ডিগ্রি দেওয়ার পরে এখানে একটা আছে ক্যাপ, তো আমি ক্যাপটা ততক্ষণ অফ করলে বুঝবো না যদি এটা 360 ডিগ্রি থাকে, যদি এটা কিছুটা কম থাকতো, এই যে কিছুটা অংশ যদি আমি কম দিতাম তখন কিন্তু আমি ক্যাপটা বুঝতেছি, এই যে দেখেন ভিতরে কিন্তু এখন ফাঁকা অংশ, দেখছেন জি এই যে এখন কিন্তু ভিতরে ফাঁকা, তাহলে আমি ক্যাপটা অন রাখছি এবং এখানে 360 ডিগ্রি দিয়ে দিচ্ছি। ওকে,
এরপরে এখানে তো এগুলো নিয়ে আলোচনা করলাম, মোর অপশন আছে, মোর অপশন থেকেও দেখেন আমি ইচ্ছা করে লাইট অ্যাড করতে পারছি, এই যে শুধু কবরে আপুর জন্য রিপিট করছে, এই যে মোর অপশন থেকে আমি লাইট বিভিন্ন ভাবে মুভ করতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। পাশাপাশি আমি এখান থেকে দেখেন লাইটের অপাসিটি কমাইতে পারছি, বাড়াইতে পারছি, আর এই যে এই পরিবর্তনগুলো আছে এখানে, এখান থেকে বিভিন্ন টাইপের পরিবর্তন আছে লাইটের, আপনার এই শেডিং এর শেডিং আপ ডাউন করতে পারবেন। এই যে বলছিলাম না, এইগুলো নেক্সট অপশনে গেলে খুব ভালোভাবে বুঝতে পারবেন, এই যে এই পরিবর্তনগুলো এখন কিন্তু খুব ভালোভাবে দৃশ্যমান, তাই না? জি ক্লিয়ার কি সবাই? ওকে, এরপরে আমি বলছিলাম যে আপনাদের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হবে, সেটা হচ্ছে ব্লেন্ড স্টেপ। ব্লেন্ড স্টেপটা কিভাবে কাজ করবে? ব্লেন্ড স্টেপ কাজ করবে, এখানে দেখেন আমার যে সার্কেলটা হয়েছে, আচ্ছা আবার করি, ইফেক্ট, 3D, রিভল, প্রিভিউ, ওকে, মোর অপশন আসলাম। মোর অপশন আসার পরে এখন এখানে যে আমার ব্লেন্ড স্টেপস আছে, এখানে দেখেন কিছু মানে নয়েস টাইপের আছে না, শেপ টাইপের আছে না, স্টেপস টাইপের আছে না, দেখেন তো মানে জড়ায় আছে, এমন কিছু কি দেখতে পান? দেখতে পান না? জি ভাইয়া, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এইভাবে 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 দেখেন দাগ দেওয়া আছে, দেখছেন? এই যে দেখেন, এইভাবে এইভাবে দেওয়া আছে। তো এইটাকে আমি আর একটু যদি বাড়াই দেই, স্টেপস যদি কমাই দেই, ব্লেন্ড স্টেপস যদি আমি কমাই দেই, তাহলে দেখেন এই যে এখন বুঝতে পারেন এই যে দাগগুলো, ঠিক সেভাবে আমি যদি এটাকে যদি আরো বাড়াই দেই, আমার যদি এই যে ব্লেন্ড স্টেপসটা যদি আমি বাড়াই দেই, এই যে দেখেন ধীরে ধীরে কিন্তু একেবারে স্মুথ হয়ে যাচ্ছে, এই যে দেখেন এখন কিন্তু একেবারে স্মুথ আছে, বুঝতে পারছি কি সবাই? তাহলে আমি চাইলে স্টেপস গুলো বাড়াই দিতেও পারবো, আমি চাইলে কমাই দিতেও পারবো। এই যে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই টাইপের ডিজাইন প্রয়োজন হলে তখন আপনারা এখান থেকে এই যে স্টেপ নিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে? তো প্রয়োজন হতে পারে আপনাদের এটা বেশিরভাগ স্মুথ করে রাখার, তখন স্মুথ করে রাখবেন, দ্যাটস ইট। এখন এটা গেল এটার একটা বেসিক কাজ, মানে যে দুইটাই দেখালাম সবচেয়ে বেসিক। এর পাশাপাশি আপনাদের কিছু লোগোর কাজ আসতে পারে, যে 3D-র মাধ্যমে লোগোর কাজ আপনাদের করার প্রয়োজন হতে পারে। তো সেটা কিভাবে করব আমরা একটু দেখি, কেটে দিই এগুলো। প্রথমত আমি কিছু রেক্টাঙ্গেল নেই, এটাকে কপি করি, আরো নিব না, এটাই চারটায় থাক, প্রথমে ছোট দিয়ে দেখাই। ওকে, চারটাই কালারফুল নিলাম, এই চারটাকে আমি এখানে রেখে উইন্ডো উইন্ডো থেকে সিম্বলস, এই যে সিম্বলস বা শিফট কন্ট্রোল F11 নিলাম। আচ্ছা, ইলাস্ট্রেটরে কিন্তু একটা মজার কাজ আছে জানেন, আপনারা হয়তো বা অনেকেই খেয়াল করেন নাই কখনো, দেখেন সিম্বল লাইব্রেরিস, এইখান থেকে বিভিন্ন টাইপের সিম্বল আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন 3D সিম্বল, এই যে আমি মনে হয় না যে আপনারা এগুলো এর আগে কখনো ইউজ করছেন সেরকম ভাবে, করছেন? এখান থেকে করছিলাম, ওই যে ভিতরেও পাওয়া যায় এখান থেকে। হ্যাঁ, এইগুলো কিন্তু অনেক কাজে আসে, এই যে দেখেন অনেক কিছু কিন্তু রেডিমেড করে দেওয়া আছে এখানে,
বুঝতে পারছেন, এই যে দেখেন বিভিন্ন স্টাইল করা আছে, কিন্তু আরো আছে, কিন্তু এখানে পশু পাখি আরো অনেক কিছু করা আছে। আমি আবার দেখাই, উইন্ডো সিম্বল লাইব্রেরিজ, এখান থেকে যদি আপনি দেখেন, মোবাইল আছে, ম্যাপ আছে, ফ্লাওয়ার্স আছে, এই যে দেখেন বিভিন্ন টাইপের ফ্লাওয়ার্স। এই যে আমরা ফ্লাওয়ার খুঁজি, কিন্তু দেখেন এখানে বিভিন্ন টাইপের ভেক্টর করে দেওয়া আছে, এই যে করে দেওয়া আছে। ওই যে সিম্বলের ফোর ডট আছে যে, ওখান থেকে সবগুলো পাওয়া যায়। হুম হুম ওখান থেকে পাওয়া যায়। এই যে ওয়েব আইকন দেখেন, অনেকগুলো আছে। দেখ এগুলো নিয়ে পরে পাবেন, পরে যখন আরো সোয়াজ নিয়ে কাজ করব তখন পাবেন। আচ্ছা এখন আমাদের মূলত যেটা দরকার, কেটে দেই, আমাদের দরকার এখন উইন্ডো থেকে সিম্বলস লাইব্রেরি না, আমরা জাস্ট সিম্বল খুঁজতেছি। এই যে জাস্ট সিম্বল, শিফট কন্ট্রোল F11 ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি এই চারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন, সিলেক্ট করার আগ পর্যন্ত এখানে কিন্তু সেরকম ভাবে আমি কোনো কাজ করতে পারছি না। দেখেন এই নিচের গুলো কিন্তু হাইড করা আছে, কিন্তু আমি যখন এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা অপশন চলে আসছে, নিউ সিম্বল। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, একটা নাম দিয়ে দিতে পারি আমি। আমি সাপোজ নাম দিচ্ছি লোগো, দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন এখানে আমার একটা সিম্বল অ্যাড হয়ে গেছে। ওকে ফাইন, এই সিম্বলটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি দেখি। আমরা এখানে একটা সার্কেল নিচ্ছি, সার্কেলটাকে অর্ধেক করছি, এই যে পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। ওকে এখন এটাকে ইফেক্ট, 3D, রিভলভ, প্রিভিউ। প্রিভিউ দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে, ম্যাপ আর্ট। এই যে ম্যাপ আর্ট, ম্যাপ আর্টে ক্লিক করছি। ম্যাপ আর্টে ক্লিক করার পরে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মূলত আমার ফুল সার্কেলটা। সাপোজ আমার ওয়ার্ল্ড এর যে ম্যাপ আছে না, ওয়ার্ল্ড এর ম্যাপ দেখছেন কখনো? ওইটা একটা পেজে থাকতে পারে না, মানে যেমন সার্কেলে থাকে পাশাপাশি কিন্তু একটা পেজেও থাকে। তো আমাকে জাস্ট এই সার্কেলটাই জাস্ট এটা একটা পেপারের উপর দেখাচ্ছে, যেটা পেপারের উপর হলে কেমন হবে, জাস্ট এটা দেখাচ্ছে। আর এখানে দুইটা পার্ট দেখাইছে, দেখেন একটা দেখাইছে আমার হোয়াইট অংশ এবং একটা দেখাইছে ব্ল্যাক অংশ, তাই না? তো হোয়াইট অংশ ব্ল্যাক অংশের মাধ্যমে বোঝাচ্ছে যে একটা অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি, আর একটা অংশ যেটা পিছে। সার্কেলের তো দুইটা পার্ট আছে, একটা আমরা দেখতে পারি সামনে, আর একটা পিছে যেটা আমরা দেখতে পাই না। তখন এখান থেকে, এখানে যদি খুব সহজেই আমি সিম্বল থেকে আমার সিম্বলটা নিয়ে আসি, এই যে লোগো নামে যে সিম্বলটা সেভ করছি, সেভ করলাম, মানে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে এখন এই যে আমি যখন হোয়াইটে রাখছি, দেখেন হোয়াইটটা কিন্তু পুরোটাই সামনে, আমার সামনে যেটা আমি দেখতে পাচ্ছি, এই যে দেখেন দেখতে পাচ্ছি, এবং ব্ল্যাকটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এই যে ব্ল্যাকটা আমি দেখতে পাচ্ছি না। এখন যদি এটাকে আমি একটু বাঁকা করি, এই যে বাঁকা করলাম, বাঁকা করে এই যে এইভাবে রাখলাম, এই যে সাপোজ এইভাবে, এই যে এইভাবে, এই যে এইভাবে জাস্ট দিলাম। এইভাবে দিয়ে এখন যদি আমি এইখানে আগে কি এটা দেখে দিলাম নাকি পরে দেখে দিলাম সেটা ভাবতেছে। আচ্ছা এটা দেখেন, এখন আমার কিন্তু এটা কিন্তু চারদিকে গেছে, দেখেন এটা তো বুঝতে পারছি যে আমরা হোয়াইট এর উপরে, যেহেতু এই আমার লোগোটা আছে, মানে লোগো যে সিম্বলটা আছে, আবার ব্ল্যাক অংশেও আছে, তার মানে এটা সামনের দিকেও আছে, পিছের অংশেও আছে, তাই না? জি হ্যাঁ। ওকে তাহলে এইটুকু দেওয়ার পর আমি চাচ্ছি যে আমার ভিতরে যে ব্লু সার্কেলটা আছে, ব্লু সার্কেলটাকে আমি অফ করে দিব, তাহলে দেখি কেমন হয়। তাহলে এখানে দেখেন একটা অপশন আছে ইনভিজিবিলিটি, তো এইটাকে যদি আমি টিক দেই, টিক দিলেই দেখেন
আমার ভিতরের অংশ কিন্তু অফ হয়ে গেছে। এখন কিন্তু আরো সহজে আমি বুঝতে পারছি, এই যে দেখেন, আরো সহজে, এই যে খুব সহজে আমি এটাকে মুভ করতে পারছি না, এই যে পসিবল না এইভাবে, বুঝতে পারছি কি সবাই? এই যে দেখেন, অনেক সহজেই কিন্তু পসিবল। পারবো কি সবাই? এখন যদি ওকে দিয়ে দেই, এই ওকে দিলাম, এই যে সম্ভব না? জটিল লাগছে অনেক, জি ভাই অনেক জটিল। হ্যাঁ একটু তো জটিল লাগছে। আচ্ছা দাঁড়ান, জটিল আসলে আমি একটু কঠিন ভাবে দেখাইছি মনে হচ্ছে, ওয়েট। ঠিক আছে, আচ্ছা এই পুরোটাকে আমি সিম্বল করলাম, এই নিউ সিম্বল, জাস্ট ওকে দিলাম, ওকে দিলাম, সেটাকে ডিলিট করে দিই। কন্ট্রোল টি দিলাম, এটাকে কালো কালার দিই, কালো কালার ফুটে বেশি ভালো। ওকে, এখন পুরোটাকে সিলেক্ট করে নিউ সিম্বল দিলাম। ওকে, নিউ সিম্বল অ্যাড করার পরে সাইডে রাখলাম, ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটাকে মুভ করে দিলাম, এটাকে একটা লাইট কালার দিচ্ছি, এই কালার দিলাম, যে কালার আপনাদের পছন্দ, বা এই কালারটাও ভালো ফুটবে। আচ্ছা এইটুকু তো বুঝতে পারছেন সবাই, এইটুকু তো সবাই পারবেন, যতটুকু কোর্স করলাম। এখন এখানে আমি যখন ইফেক্ট 3D রিভলভে যাচ্ছি, যাওয়ার পরে প্রিভিউ এবং ম্যাপ আর্ট, ম্যাপ আর্ট থেকে সিম্বল, আমার সিম্বলটা নিয়ে আসছি, এই যে নিউ সিম্বল, নিউ সিম্বল দেওয়ার পরে এই যে দেখেন, আমি চাইলে এইভাবে পুরোটাকে কাভার করছি, এই যে কাভার করে জাস্ট ওকে দিলাম, ওকে দিলাম, এই যে স্টাইল হয়েছে। এইটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, এরপরে আমি যদি এখানে ইফেক্ট 3D রিভলভে যাই, প্রিভিউ, ম্যাপ আর্ট, সিম্বল, নিউ সিম্বল, আমি এটাকে জাস্ট ঘুরাই দিচ্ছি, এই যে ঘুরাই দিলাম, দেন এটাকে পুরোটাকে কাভার করে দিচ্ছি। এবার যদি ওকে দেই, ওকে দেই, এবার কি বুঝতে পারছেন? জি ভাইয়া, তাহলে আরেকটা ইন্টারেস্টিং করা যাক কাজটাকে, ইফেক্ট 3D রিভলভ প্রিভিউ ম্যাপ আর্ট, এখান থেকে আমি জাস্ট আমার সিম্বলটা নিলাম, নিয়ে এই দিলাম, এই দিলাম, ওকে, এইটুকু দেওয়ার পরে এখন আমি চাচ্ছি ইনভিজিবিলিটি, জাস্ট টিকটা দিয়ে দিলাম, এই টিক দিলাম, দেখেন আমার ভিতরে কিন্তু আর কোনো সার্কেল নাই, আর কোনো গোলক নাই, ওকে দিয়ে দিচ্ছি, ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি এটা পেলাম। তাহলে এটা আমি এখন কিভাবে কাজ করব? এটা কাজ করবে যদি আমি এখানে পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যেটা করতে পারি, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এখানে তিনটা আনগ্রুপ করতে হবে, যে আবার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এখন যদি এটাকে মুভ করি, এই যে দেখেন খুব সহজে মুভ করে গেল না? রিলিজ ক্লিপিং মাস্ক,
রিলিজ ক্লিপিং মাস্ক, এই যে এটাকে যদি আমি একটা কালার দেই এখন, এমন হয়েছে। আবারও যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই যে দেখেন সলিড কালারটা আমি মুভ করলাম, দেন এইখানে যদি আমি এটার কালারটা চেঞ্জ করি, এই যে সম্ভব না, আবারও মাথার উপর দিয়ে গেল, মানে মাত্রই মাথায় ঢুকা শুরু করছিল আবারও মাথার উপর দিয়ে গেছে, এমন ভাই এই কালারটা বুঝি নাই ভাই, কালার ইফেক্ট ভাজে ভাজে এটা একটু ভাই। আচ্ছা 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 দেখেন, সাপোজ আসলে ব্যাপারটা জটিল না, একটু ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারবেন। পুরোটাকে সিলেক্ট করে শেপ বুলেট টুলস এর মাধ্যমে এই অংশ মাইনাস করলাম, এই অংশ মাইনাস করলাম, যেটা আমি সবচেয়ে বেশি করি পাথ ফাইন্ডার হচ্ছে এটা ইউজ করি বেশি। আমি সাপোজ এখানে ইয়েলো কালার নিলাম, একটা লাইট কালার নিলাম, ইফেক্ট, থ্রি ডি রিভল প্রিভিউ, এইখান থেকে আমার থাকতে পারে এইভাবে ফিউ অপশন থাকতে পারে। ম্যাপ আর্টে ক্লিক করলাম, ম্যাপ আর্ট থেকে এখানে পাচ্ছি আমি নিউ সিম্বল, নিউ সিম্বল, ওকে নিউ সিম্বল দিলাম, এটাকে একটু জাস্ট ঘুরাই দিলাম, এই ঘুরাই দিলাম, এই ঘুরাই দিলাম, ওকে। এখন ভিতরের যে কালারটা আপনি বুঝেন নাই, ভিতরে যেটা বুঝেন নাই, আমি চাচ্ছি যে ভিতরের ইয়েলো সার্কেলটা আমি কি অফ অফ করে দিব। তারপর তাহলে কি করতে হবে, আমার এখানে ইনভিজিবিলিটি এখানে টিকটা জাস্ট তুলে দিলাম, তাহলে এখানে যে দুইটা পার্ট আছে এটা তো বুঝতে পারছেন যে একটা সার্কেল আপনার পিছে আছে, একটা সার্কেল আপনার সামনে আসে, তাই না? জি ভাই, ক্লিয়ার কি? একটা সার্কেল আমার এখানে এই যে ম্যাপে, এই যে দেখেন আমার একটা উপরে কাজ করছে, এই যে হোয়াইটটা অংশটা উপরে আর এই যে ব্ল্যাক অংশটা নিচে, দেখতে পাচ্ছেন কি? জি ভাইয়া, আচ্ছা আমি তাহলে এখানে যে দুইটা পার্ট আছে, একটা হোয়াইট পার্ট এবং একটা ব্ল্যাক পার্ট, এটা তো সবাই ক্লিয়ার। এই যে দেখেন আমি যখন হোয়াইটে রাখছি তখন কিন্তু আমার এই ব্ল্যাক অংশটা কিন্তু শুধু সামনের দিকে আছে, যখন এটা ব্ল্যাকে রাখছি এই যে দেখেন এটা কিন্তু পিছে কাজ করতেছে, এই যে দেখেন এটা কিন্তু পিছে, এই যে দেখেন পিছে সার্কেলে কাজ করছে, দেখছেন? ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া, তাহলে আমি যখন ব্ল্যাক এবং হোয়াইটটা কাভার করছি, তাহলে একটা একটা আপনার আমার সামনে দিয়ে যাচ্ছে আর একটা পার্ট কি আমার পিছে দিয়ে যাচ্ছে। এখন আমি জাস্ট এটাকে ওকে দিলাম, এই যে ওকে দিচ্ছি, এই ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এটাকে ধরে আমি কোনো কাজ করতে পারবো না। যদি এখানে ধরে আমি যদি কোনো কালার চেঞ্জ করি, দেখেন আমি কিন্তু কোনো চেঞ্জ বুঝতে পারছি না, তাহলে আমি চেঞ্জটা বুঝতে পারবো কিভাবে? বুঝতে পারবো যদি আমি এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন যদি এটাকে আমি কেটে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে আমি আনগ্রুপ করলাম, আমি আর একটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, এই যে আনগ্রুপ করে এটাকে চেঞ্জ করলাম। শুধু এখন আনগ্রুপ করে এটাকে সেপারেট করলেই হবে না, আনগ্রুপ করার পরে এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি এখন কোনো কালার দেই, দেখেন পুরোটা কালার হয়েছে, কারণ কি এখানেও একটা আমাদের রিলিজ এখনো করা হয় নাই, একটা ক্লিপিং মাস্ক হয়ে আছে, আমার যে সার্কেলটা ছিল ওই সার্কেলের সাথে এখানে ক্লিপিং মাস্ক হয়ে আছে। তাহলে এটাকে আমি যেটা করতে পারি, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, অথবা আমি যদি কোনো কালার দেই, কালার দেওয়ার পরেও চেঞ্জ করতে পারবো। সাপোজ এই একটা কালার দিলাম, এখন রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এই যে তাহলে আমার সার্কেলটা রিলিজ করে দিছে, এই যে দেখেন খুব সহজেই এটাকে এখন রিলিজ করতে পারলাম, এই সার্কেলটাকে কেটে দিলাম। সেম ভাবে এখানেও রাইট বাটন ক্লিক করে যে রিলিজ ক্লিপিং মাস্ক আপনি প্রথমেই করে নিতে পারেন, রিলিজ করে দেন এটাকে যদি আমি চেঞ্জ করি, দেখেন এখানে একটা সার্কেল আছে, আর এটাকে যেটা রিলিজ করলাম সেটারও দেখেন কালারটা চেঞ্জ করতে পারছি, পসিবল না? জি ভাইয়া, সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া, না এটা দিয়ে তো লাটিম বানানো যাবে, এটা দিয়ে লাটিম বানানো যাবে। শুধু লাটিম না, এখানে আরেকটা ইন্টারেস্টিং কাজ আছে,
ইন্টারেস্টিং কাজটা কেমন, এটুকু কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হলে তারপর দেখাবো। জি হ্যাঁ। এখন দেখেন আমার তো এই দুটো সার্কেল এক জায়গা থেকেই বের করছি তাই না, যদি আমি এই দুটাকে যদি আবার এইভাবে মিলাই দেই, সাপোজ এইভাবে আমি মিলাই দিলাম, এইভাবে আমি জাস্ট এই যে মিলাই দিলাম, এই যে দেখেন কিসের মতো লাগছে, দেখেন তো মৌচাকের মতো লাগছে না অনেকটা। এখন এটাকেও যদি আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন আমি যদি এই পার্ট গুলোকে কেটে দেই, এই যে এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে দেখেন একটা একটা করে কিন্তু আমি কমাইতেও পারবো বাড়াইতেও পারবো, পসিবল না? ক্লিয়ার কি সবাই? ওকে, তাহলে আমরা যদি পুরোটাকে এইভাবে করে কাজ করতে পারি, তাহলে এখন আমরা কি লোগোর শেপ গুলো নিয়ে আসতে পারবো না, যেটা আমি এই যে এই সিম্বলটাতে দেখেছিলাম, এখন আবার এটাতে যাই যদি, এখানে এটাকে আমি জাস্ট এই যে এইভাবে কাজ করছি, আমি ভিতরটাকে বন্ধ করে দিতে পারি, দেন এই যে দেখেন খুব সহজে এই টাইপের কাজগুলো করা যাবে না, এই যে জি ভাইয়া দেখেন অনেক ইজি, কিন্তু অনেক ইজি দেখেন অনেক ইজি। এটাকে চাইলে আমি একটা বাড়াইও দিতে পারি, এই যে এইভাবে দিয়ে জাস্ট ওকে দিলাম, ওকে দিলাম, দেখেন এই যে চেঞ্জ গুলো চলে আসছে। আবার আপনি চাইলে কি এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, সরি আনগ্রুপ, এই যে দেখেন এগুলো কিন্তু একটা একটা করে ধরেও পরিবর্তন নিয়ে আসা সম্ভব। রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম, দেখেন এই যে একটা একটা করে ধরেও কিন্তু পরিবর্তন নিয়ে আসা সম্ভব তাই না, পারবো না সবাই? হ্যাঁ, নিচেরটা হালকা হলো কিভাবে? নিচেরটা হালকা হলো কারণ ডাবল ক্লিক করা হয়েছে, এই যে দেখেন জি জি জি। বুঝতে পারছেন কি সবাই? একরাম আছেন? একরাম ভাই নাই আজকে। কিছু বললেন ছিল, হ্যাঁ ওটা রাখা তো যাবেই, ওটা রাখা দেখাইছি না, রেখে দেখাইছি তো, বুঝেছেন? যে লোগোটা এখন ক্রিয়েট করলেন ওইটার সার্কেলটা? জি জি জি, লোগোটা এখন ক্রিয়েট করলাম। আমি বলতেছি ওই যে সার্কেলের মধ্যে যে লোগোটা করছেন, ওই সার্কেলটা রাখলে কি কোনো সমস্যা? সার্কেল না রাখলে তো কোনো সমস্যা নেই, কিন্তু ওইটা থাকলে কেমন হবে দেখতে, ওটা থাকলে কেমন হবে দেখতে, এটা হলে তো আপনার লোগোটা, আপনার লোগোটা অনেকটা এরকম হবে, এই যে সার্কেল থাকবে এইভাবে, এই যে জাস্ট ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, দ্যাটস ইট। আপনি এরকম লোগো চাইলে রাখতে পারবেন, সমস্যা নাই তো, এখন আপনার কাছে ডিপেন্ড করে আপনি কোনটা রাখবেন, এটা রাখবেন না এটা রাখবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন রাহুল ভাই? জি হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আচ্ছা এরপরে একটা পার্ট আছে, এটা অনেক ইন্টারেস্টিং,
আমরা তো এখন অর্ধ সার্কেল নিয়ে কাজ করলাম, আমরা যদি সম্পূর্ণ একটা সার্কেল নিয়ে কাজ করি দেখি তো এটা কেমন হয়। একটা ফুল সার্কেল নিলাম, ফুল সার্কেল নিয়ে সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট, থ্রিডি রিভলভ, এটা কিন্তু একটু ভারী কাজ। যাদের পিসি আপনার কনফিগারেশন দুর্বল তাদের পিসিটা কিন্তু হ্যাং করতে পারে, তো এইটা থেকে একটু সাবধানে থাকবেন। ঠিক আছে, এই যে রিভিউ দিচ্ছি, এটা দেখেন, এই যে আমার 360 ডিগ্রি ঘুরে গেছে। এখানে আমি অফসেটের মান সামান্য পরিমাণে বাড়াই দিচ্ছি, এই যে অফসেটের মান সামান্য পরিমাণে বাড়াই দিলাম, দ্যাটস ইট। বাড়াই দেওয়ার পরে এখানে আমরা একটা নতুন একটা অপশন পাচ্ছি, দেখেন লেফট ইটস। তো লেফট ইটসটা, লেফট ইটস আপনারা এটা সার্কেলে খুব একটা ভালো পার্থক্য পাবেন না, কিন্তু কিছুক্ষণ পরে আমরা যখন থ্রিডি নিয়ে কাজ করব, থ্রিডি কোনো কোনো অবজেক্ট ক্রিয়েট করব বা কোনো শেপ, কোনো প্রোডাক্ট প্যাকেজিং, যেমন হতে পারে আজকে কিন্তু আমরা পেপসি, সেভেন আপ, এগুলোর যে শেপ এটা থ্রিডি ক্রিয়েট করব। তারপরে হতে পারে দাবা, হতে পারে কোনো একটা হাঁড়ি পাতিল, এগুলো যখন আমরা ক্রিয়েট করব তখন এটার খুব ভালোভাবে পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে লেফট ইটস এবং রাইট ইটস, যেটা এখানে একেবারে বুঝতে পারতেছেন না, জাস্ট দেখতে পাচ্ছেন যে বাম দিকে আসে এবং ডান দিকে আসে, কিন্তু বিশ্বাস করেন কিছুক্ষণ পরে যখন আমরা পাত নিয়ে কাজ করব তখন এটা মানে আকাশ পাতাল তফাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ পরেই সেটা পাবো। ঠিক আছে, আপাতত এটা মাথায় রাখার দরকার নেই, কিছুক্ষণ পরে চলে আসবে। ওকে, এই অবস্থাতে আমরা যদি ম্যাপ আর্টে যাই, ম্যাপ আর্ট থেকে সিম্বল, নিউ সিম্বল নিলাম, পুরোটাকে জাস্ট কভার করে দিচ্ছি, এই যে পুরোটাকে কভার করে দিচ্ছি। এখন রুহুল ভাই যেটা বলতেছিল, আমরা এইখানে কিন্তু এটা পুরোটা রাখতে পারি, দিয়ে জাস্ট ওকে দিলাম, এই ওকে দিলাম, এই যে দেখেন আমি সুন্দর একটা কিন্তু ডিজাইন পেয়ে গেলাম। শুধু এমনই না, আমরা যদি আবারও যাই, আবার যাচ্ছি ইফেক্ট, থ্রিডি রিভলভ, প্রিভিউ, অফসেটের মানটা বাড়াই দিলাম সামান্য পরিমাণে, বাড়াই দিলাম, দ্যাটস ইট। ওকে, বাড়াই দেওয়ার পরে ম্যাপ আর্ট, নিউ সিম্বল, ওকে, দেন আমি যদি এখানে ইনভিজিবল টিকটা দিয়ে দেই, এই যে দেখেন পরিবর্তনটা কোথায়, ওকে দিলাম, ওকে দিলাম। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, এই যে সিলেক্ট থাকলো, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন আমি যদি এই পার্ট গুলোকে আলাদা করি, এই যে এখন যদি আমি এই পার্ট গুলোকে আলাদা করি, এই যে আর এইখানে যে অংশ আছে এগুলোকে যদি আমি এইভাবে আলাদা করি, এই যে এই যে পসিবল না, বুঝতে পারছি কি সবাই? জি ভাইয়া, অনেকগুলো ইয়া হয়, জি অনেকগুলো পার্ট, অনেকগুলো পার্ট হয়ে গেছে। এগুলো আপনি রিলিজ ক্লিপিং মাস দিয়ে ধীরে ধীরে আপনি এই যে কালার, বিভিন্ন স্টাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আপনি এটাকে রিলিজ ক্লিপিং মাস দেন, আপনি এখান থেকে বিভিন্ন স্টাইলের কালার অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আনগ্রুপ, আনগ্রুপ করে ওইটা না, আপনার যে সার্কেলটা আছে সেটাকে মুভ করবেন, তাহলে অনেক ইজি হবে। এই এটাকে মুভ করে দিতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এটুকু কিওর পারবেন, এইটুকু যতটুকু দেখাইছি ভাইয়া। এটাকে একটা কোশ্চেন ভাইয়া, এটাকে আমি কালার দিলাম, কালার দিয়ে সেম জায়গায় ফেরত নেওয়াটা কিভাবে? সেম জায়গায় ফেরত কোনটা, মানে এই রাউন্ড শেপটা আবার তৈরি করা আমি আলাদা আলাদা কালার দেওয়ার পরে ভিন্ন ভিন্ন কালার দিলাম?
আপনার আলাদা আলাদা কালার দেওয়ার দরকার কি? আপনি তো ওই জায়গায় রেখেও কাজ করতে পারবেন, মানে আপনি যে জায়গাতে ছিল সেই জায়গাতে, এই জায়গাতে, জি 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 এই জায়গাতে রেখেই তো কাজ করতে পারবেন। এই যে আমি এই জায়গাতে রেখেই তো এটা কাজ করতে পারবো, রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম, দেন এটাকে যদি আমি এখন কালার দিই, এই যে আচ্ছা 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 এই যে এখান থেকে আমি কালার দিলাম, এমন হয়েছে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, দেন আমি এই যে সলিড কালারটা সরে নিলাম, দ্যাটস ইট, এই যে এই দিলাম রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এই যে সলিড কালারটা সরিয়ে নিলাম, দ্যাটস ইট, এই যে দেখেন হয়ে গেছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি না। ওকে, তাহলে জাস্ট যতটুকু দেখাইছি, আমি এরপরে 3D শেপে যাব, এরপরের কাজ আরো অনেক ইন্টারেস্টিং, এইগুলো তো আমি একটু চেক দিয়ে নেন, কয় মিনিট সময় লাগবে? হ্যাঁ, পিসি হ্যাং হয়ে গেলে কি করব? পিসি হ্যাং হয়ে গেলে একটু উইন্ডো গুলো কমায় নেবেন, যেমন ব্রাউজার অফ রাখবেন, সব কাজ বন্ধ রাখবেন, শুধু ইলাস্ট্রেটর অন রাখবেন। সবচেয়ে কঠিন কাজ কি জানেন, আমি আপনাদেরকে যতগুলো শেপ দেখালাম, আপনার পিসি কতটুকু ভালো যদি কেউ টেস্ট করতে চান, যদি কারো পিসি কনফিগারেশন খুব ভালো থাকে, টেস্ট করতে চাচ্ছেন যে হ্যাঁ আমি দেখবো যে আমার আসলে পিসি কতটুকু ভালো আছে, তাহলে যেটা করবেন, পিসি হ্যাং করার বুদ্ধি, সাপোজ এখানে আমি লিখলাম কম্পিউটার ওয়ার্ল্ড বিডি, এই লিখলাম, এইটাকে ইফেক্ট 3D সবগুলো দেন, নো প্রবলেম, কিন্তু এই যে রিভলভ যদি দেন, দিয়ে যদি এখানে প্রিভিউ দেন, এটাই একমাত্র বুদ্ধি পিসি কে হ্যাং করানো। এই যে এটা হচ্ছে সবচেয়ে ভারী কাজ, ঠিক আছে, আপনার লেখাটাকেও 360 ডিগ্রি ঘুরে দিবে, এটাতেই বুঝতে পারবেন আপনার পিসি কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে। আচ্ছা, সবাই ক্যামেরা টন করেন তো, একটা স্ক্রিনশট নিয়ে নিই, সবাই ক্যামেরা টন করেন, যদি পরে কয়জন আসবেন আসবেন না, সবাই সবাই ক্যামেরা টন করেন, ক্যামেরা টন করেন। তানভীর আহমেদ আজকে ক্লাস করতেছে অনেকদিন পরে, ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, নিয়মিত করেন তানভীর, আর ফাঁকি দিয়েন না। জি ভাই, একটা প্রজেক্ট নিয়ে বিজি ছিলাম তো ভাই, ছুটতে পারিনি। আপনারা প্রোগ্রামার মানুষ, ব্যস্ত থাকবেন স্বাভাবিক, ব্যস্ত না থাকাটাই অস্বাভাবিক বরং। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আচ্ছা তাহলে একটা বিরতি দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করে নেন, তারপরে আমি 3D শেপ গুলো ক্রিয়েট করে দেখাবো, কেমন? তাহলে আমি 15 মিনিট পরে ব্যাক করছি, 11:15 আসছি। ওকে ভাইয়া। শামিম ভাই, জি ভাই। ভাই কই আপনি? এই তো ভাই আছি, ঢাকায় আছি। ঢাকায় আছেন, কোনো খোঁজ খবর নাই আপনার? আপনি কি ঘুমান? পাওয়া যায় না, আমার পাওয়া যায় না, আমি তো সারা রাত্রি জাগনা থাকি ভাই। আপনি তো ওই যে ইমাম ভাইয়ের ওখানে ক্লাস করেন, আকরাম ভাইয়ের ওখানে ক্লাস করেন ভাই, যা কইলেন বুঝছেন আপনি, তাক আর কিছু কম না ভাই, তাক না ভাই। আমি আপনাদের কারো বাসা কি মহাখালীর আশেপাশে? না তো ভাইয়া, কেন? না একটু হেল্প লাগতো। আকাম ভাই বাড়িতে যাবেন কবে ভাই? ভাই লকডাউন, কেমনে বাসায় যাব? এই জন্য যাবেন না, দেখি কি হয়। হ্যাঁ গতকাল যেতে বলছিল একজন, যাই না, ভালো না। কিভাবে
কিভাবে জানতে বলছে? ওজনের কার ছিল। আচ্ছা কয়েকদিন হাসপাতালে ছিলাম, কি আর ছিল? ফ্রেন্ডের আব্বু অসুস্থ। ও আচ্ছা, আপনি অসুস্থ ছিলেন নাকি? হ্যাঁ ভাই, আর কি খবর টবর ভাই? কোন তো ভাই, আপনি রাত্রে আসেন না কেন? ঘুমান না তো রাত্রে, কি সমস্যা ভাই? লিঙ্ক তো দেন না ভাই, তা আপনি রাত্রে তো আমাকে ঘুমাই না, এখনো ঘুমাই নাই, এই যে ক্লাসটা শেষ হবে তারপর ঘুমাইতে পারি। আমি সারা রাত কাজ করছে না? না ভাই, আপনার মতো কাজ করি না। এতক্ষণ কইছিলেন ভাই, চুপ করে বসে ছিল ভাই, আমি দেখছি তো বলছেন চুপ করে বসে ছিল, টুক মেরা না আকরাম ভাই, আকরাম ভাই বাসা গিয়ে একজন ওনার ক্লায়েন্ট লোগো করে দিচ্ছি, বুঝতো? ওকে চ্যাটিং করতেছি, ওই দেখছেন ভাই, একজনের ক্লায়েন্ট লোগো করে দিচ্ছি। আকরাম ভাই আপনি যে যে খানাটা দিলেন না, এটা কি ঠিক? আকরাম ভাই, ওই যে আপনার যে লোগো দিয়ে লিংকডইনে মার্কেটিং এর পোস্ট করলাম না, ওই লোগো করে দিতে আপনি কত টাকা নেবেন একজন জিজ্ঞেস করছে। নেন নেন, ও বলেন দিয়ে দেখবেন, লোগো করে দিছি। ও পারে না, ও ক্লায়েন্টের লোক আমি করে দিছি না, সেও কাজে দিবে তো আমি তো মনে হয় না। কত টাকা দেয়? আমার লিঙ্কডইন নেই কয়া লাগবো? হ্যাঁ করেন, মার্কেটিং বেশি পাওয়া যায়, রেসপন্স পাওয়া যায়। ও বলছে এই লোগো নিবো, বুঝছেন 3 থেকে 5 মিনিটে লোগোটা করে দিয়েছি। পারে না, খাবড়ে গেছে মেয়েটা। আকরাম ভাই ক্লাস করেন আপনি? কোথায়? এখানে কখন ক্লাস করেন? এখন রাত্রে না যেতে দুপুরে? দুপুরে ক্লাস করা মিস আছে নাকি ক্লাস? এই এটা মোবাইলে চার্জ ছিল কিন্তু ঘুমাইছিলাম, প্রচুর ঘুম পাড়তেছি, কারেন্ট নাই। 12টার সময় গেছে লোগোর গে কোঠাতেছিলাম, তখনই গেছে। তো আকরাম ভাই তো এলাকায় গিয়ে যে পাওয়ার খাটাইছে, অনেক কারেন্টের লাইন চেঞ্জ করাইছে, মানে বলতেছে আমি ওই যে ওনার আগের কারেন্ট যে লাইন ছিল অনেক ডিস্টার্ব দিত, কারেন্ট যাইতো, তখন উনি থানায় অভিযোগ দিছে। আমি জামালপুরের একমাত্র সন্তান যিনি প্রথম ফ্রিল্যান্সার, তারপর ওনার কথা শুনে না ভাই ওইটা এমনি চেঞ্জ তারপর করছে। লাইন চেঞ্জ করে দিছে, তারপর আকরাম ভাই লাইন চেঞ্জ করাই কালকে ওই যে ঝড় আসলো, গাছ পড়ে তার কাটে গেছে। মানে তারপরে আবার তার কাছে না? জি ভাই, যাক ভালো ভালো। আকরাম ভাই যা কইলো শামীম ভাই, জাফর ইকবাল, হ্যাঁ পুরা সেম না? জাফর ইকবাল, পুরা জাফর ইকবাল না? জাফর বলা যায়। আকরাম ভাই শেষ, মানে শামীম ভাই আপনার এটাই বানাই দিল শেষমেশ ভাই। না ভাই, আগে জাফর ইকবাল করেছিলাম, অনেক মহান ব্যক্তি। ধর মিয়া আপনারা কি মিয়া, জাফর ইকবাল কি নাস্তিক মিয়া? আপনারাও কি লোক? সাহিত্য বুঝেন? সাহিত্য ভাই, সাহিত্য দিয়ে কি করবো ভাই, নাস্তিকতার ভিতরে সাহিত্য? ওই নাস্তিক হোক, ওই আছে নাস্তিক, ওর ভালো কিছু নেন। আকরাম ভাইয়ের সাথে পারবেন না, কারণ উনি বাংলা নিয়ে পড়ে, যারা এই বাংলা ইংলিশ নিয়ে পড়ে ওদের সমস্যা থাকে। না 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 আমি ভাই, বাংলা নিয়ে পড়ি ভাই, সাহিত্য কি বাংলা নিয়ে পড়ি? কে পড়েন তো? না না, আপনি ইংলিশ নিয়ে পড়েন জানি, কিন্তু আপনি সাহিত্য চর্চা করেন, এই চর্চা করেন নাস্তিক গুলা ওগুলা বেশি করে। বাংলা নিয়ে যারা পড়ে, বাংলা যারা পড়ে ভাই, ও সবাই নাস্তিক ভাই, ম্যাক্সিমাম নাস্তিক। যারা বাংলা নিয়ে যারা পড়ে, যারা ইংলিশে পড়ে, ওদের মতো ইনোসেন্ট ধার্মিক যদি একটা খুঁজে পান তাই দেখবেন। আমি তো ওদের মতো বলি না, বাংলার কথা বলছি, যারা বাংলা নিয়ে পড়ে। আমি কি বাংলা পড়ি? মানুষ নাস্তিক। না 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 ভাইয়া, আমার কথা হচ্ছে পড়াশোনা একটা জিনিস, নাস্তিকতা আর একটা জিনিস, দুইটা কিন্তু দুই জিনিস ভাই। কারণ আপনি মন চাইছে আপনি নাস্তিকতা করবেন, সেটা হচ্ছে ভিন্ন কথা ভাই, কিন্তু আপনার হচ্ছে মানে এটা ঠিক না নাস্তিকতাটা ভাই। তুমি কোনো না কোনো ধর্মে তো বিশ্বাস করবো,
যারা ইসলামের আছে অনেক নাস্তিক আছে আছে যারা মালানা করে ওরকম করে না না ভাই এটা ভুল কথা ভাই মা কোন মালনা নাস্তিক ভাই এটা কোন কথা বলেন আপনি নাস্তিক কারে বলে যে কোন ধর্মে বিশ্বাস না আবার ভাই মসজিদে যাইতেছেন আল্লাহ বিল্লাহ কইতেছেন এটা হলো নাস্তিকতার মানে আমি কেন জানি মানে পছন্দ না মানুষ জাফর ইকবাল হুমায়ুন আহমেদরে পুরো মানে একদম ওকে আপু আমি বলছি যে আপনি কাজ দিলে করে দেওয়া যাবে আকরাম ভাই ওই যে নাস্তিক যদি দেখতে চান ইউটিউবে সার্চ দেন লোপার ওই না ও তো দরকার নাই ও তো টাইম আছে ভাই গড়ার সময় নেই না ভাই কোন কিচ্ছু না ভাই যারা গালি শুনবেন আমার কাছে খুব মানে বিরক্ত লাগে ভাই এই জিনিসগুলো আমার ফ্রেন্ড লিস্টে কয়েকদিন আগে মানে একটা নাস্তিক গিয়েছিল রিকোয়েস্ট দিছিল দিগো খ্রিস্টান গ্রুপে অ্যাড করে আমি বলছি যে আপনি কি মুসলিম নাকি খ্রিস্টান ওর সাহিত্যিক তো ওই কি জানি কলেজের নগার ওর পরিচয় দেয় ওর বাবার নাম দেখলাম মুসলমান পরে বললাম তো আরেকবার গ্রুপে এড দিলে খবর আছে পর আনফ্রেন্ড করে চলে গেছে ভাই আমি এখানে একটু বলি এখানে নাস্তিক বলতে কি বোঝায় নাস্তিকের মিনিং আমি জানি না বাট একটা আছে হচ্ছে যারা কোনো ধর্মেই বিলিভ করে না নিজের মতো থাকে আর একটা আছে হচ্ছে কোনো ধর্মকেই তারা দেখতে পারে না কটুক্তি করে নাস্তিক বলতে যেমন আমার এক হচ্ছে দাদা উনি এখন ইউকেতে থাকেন তো উনি আসলে কোনো কিছুতেই বিলিভ করে না আমাদের পূজা পার্বণ বলেন বা ধরেন কোনো কিছুতেই বিলিভ করে না উনি ওনার মতো থাকে তো ওনার তো এটা মানুষকে কোনো প্রবলেমও করছে না সে কিছুতেই বিশ্বাস করে না সে পরজন্ম আমাদের যেমন পুনর্জন্ম আছে সেটাতেও সে বিলিভ করে না এই ধরনের আর কি আবার অনেকেই আছে যে সে কোনো ধর্মকেই দেখতে পারে না এই যে যেমন দেখেন হচ্ছে তাসলিমা নাসরিন মানে তার কোনো দরকার আছে ভাই তুমি বিশ্বাস করো না ওকে ফাইন তোমারটা তুমি নিয়ে থাকো যেটা আপনি বললেন যে আপনার দাদা থাকে কিন্তু কথা হচ্ছে আপনি যখন একটা ধর্ম নিয়ে কটুক্তি করবো তখনই তো সমস্যা ভাই তুমি ধর্ম বিশ্বাস নাই করতে পারো সেটা হচ্ছে ভিন্ন কথা আর ভালো লাগে না তুমি করো না ওটা কটুক্তি করে দেখলাম তো ভাই যারা নাস্তিক আর কটুক্তি করে অনেক কটুক্তি করে ভাই আমি দেখছি ভাই ওরে বুঝছেন ওই যে জেলখানায় যে কয়না মানুষ মানে গরম ডিম দেয় ওরে ডিম দেওয়া দরকার ভাই বুঝছেন না ভাই এগুলো বাদ দেন এগুলো বাদ দেন এই আরব গুলো বাদ দেন ক্লাসে হ্যাঁ সেইটাই আমরা এগুলো নিয়ে বেশি নাই করি না বাদ দেন বাংলাদেশ বন্ধু সবকিছু ফাঁস হয় ভাই ঠিক কইছেন ভাই পরে পিটানো দিতে পারে এটা আমার সরকারি প্রজেক্ট এলইডি ক্লাস মায়ের দিতে পারে পারে বাই করে দেব ক্লাস তে তবু বাইরে তোরে জ্ঞান আয় না সার্টিফিকেট দিবে না সার্টিফিকেট নিলাম না আয় সব সার্টিফিকেটের সাথে গিফট আছে কিছু সেগুলো দিবে না দরকার নাই আকরাম ভাই আকরাম ভাই প্রথম সারির স্টুডেন্ট এই যেমন আপনি তারপরে যে শামিম ভাই তারপরে ইমাম ভাই এরা তো মানে ভাই আপু আপু আপনি কি করেন আপু রং কারেকশন করেন আপু কারেকশন করেন শামিম ভাই আকরাম ভাই আমি না ভাই আপু এখানকার প্রথম স্টুডেন্ট আমরা তো এখানকার প্রথম স্টুডেন্ট আর তো ক্লাস করি নাই না 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 সেটা বলিনি বলছি প্রাইজের জন্য আপনারা এলিজিবল আর কি অফিস থেকে হাসিব ভাই আইছিল
ভাইয়া আমরা আর গল্প করতেছি। হ্যাঁ সে তো শুনতেইছি, আমি তো সেটা শুনতেই পাচ্ছি। ভাইয়া গুলো কান দেখেন, কাজ দেখেন, কাজ দেখেন, কাজ দেখেন। হ্যাঁ আমার তো কারেন্ট নাই। আল্লাহ জানি কই আমি, ভাই মজা নিলেন না? হাত কাঁপে। মনে করবেন আপনি সবার কথা শুনতেছেন, আপনি কোনো কথা বলবেন না, মেসেজ করবেন, মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে। ভাই সেই বুদ্ধি তো আপনার। জাফর ইকবাল অনেকদিন ধরে ক্লাস করতেছে, ওই যে কলেজের ক্লাস করতে করতে বিরক্ত। মানে এটা কি ওহেনতে পাইলেন ভাই এই বুদ্ধিটা? মাঝে যেমন করার লাগে একজন স্ক্রিন শেয়ার করে। শামিম ভাই করেন? আমার ভাই ওয়াইফাই এর সমস্যা, ডাটা দিয়ে চালাই ফোনে। আচ্ছা ভাইয়া তো হন আমার এক হলো। কেউ কি স্ক্রিন শেয়ার করতেছেন? রাম ভাই জি ভাই, ভাই শেষমেশ কে আমারই ফাঁসাইলেন। জি ভাই করছে ভাইয়া, আপনার মার্কেট প্লেসের কি অবস্থা ইমাম ভাই? ভাইয়া খুব খারাপ অবস্থা, দেখি ফিলাম ফাইবার বের করেন তো। ভাইয়া জি বলেন ভাইয়া। আমার ইমপ্রেশন আসে কিন্তু ক্লিক আসে না। ইমপ্রেশন আসে ক্লিক আসে না, দোষ তো আপনার, ভালো ডিজাইন করেন নাই। আর একটু ভালো ডিজাইন করতে হবে। এগুলা ডিলিট করে দিন। আপনার দেখান, ফাইবার অ্যাকাউন্ট দেখান।
ভাইয়া ফাইবার অ্যাকাউন্ট তো ভাই এই পিসি তো নাই ভাই, পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে গেছি ভাই। এখনো ভাই একটাকে বলতে করে নাই ভাই, এখনো গিগ খুলি নাই ভাই, ফ্রিল্যান্সারই ইয়া করতেছি ভাই। এখনো খুলেন নাই? এখন খুলেন, এখন খুলেন ভাইয়া। ওই পিসি থেকে ডিসেবল করতে হবে ভাইয়া, ওইটা ওইটাতে একটু সমস্যা দিছে তো, ওইটা ডিসেবল করে এই পিসিতে নতুন খুলবো আর কি ভাইয়া। একটা ছিল ভাই, কত সময় লাগবে বলেন ভাইয়া? আগামী ক্লাসের আগে হয়ে যাবে। আগামী ক্লাসের আগে খুলে যাবে? জি জি জি। আচ্ছা ঠিক আছে, যে কাজ দেখেছো ওই কাজ পারবেন? জি ভাইয়া করতেছিলাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করে। সবাই কি আসছে? জি ভাইয়া মোটামুটি সবাই আসছে। ওকে সবাই আসলে তাহলে শুরু করে দিই। আচ্ছা এখানে আমরা এতক্ষণ এখানে 3D রিভলভের কাজটা দেখলাম, যেটা সবকিছুই 360 ডিগ্রি ঘোরায়। এখন যে কোনো অবজেক্ট শেপ না, এখানে যে কোনো আমি যদি পাতও দেই, পাতটাকেও 360 ডিগ্রি ঘোরাবে। তো সেটা কিভাবে কাজ করতে পারে? সাপোজ আমি একটা পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে যেমন এখানে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি আছে, আমি চাচ্ছি যে এর জন্য একটা লোগো ক্রিয়েট করব। আচ্ছা কথা কি রিপিট হচ্ছে আমার? না ভাইয়া ঠিক আছে। ওকে তো হ্যালো, আমি জাস্ট এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া বিরতি দিয়েছিলাম তো ভাইয়া 10 মিনিট, আপনি মেবি ভাইয়া ওই বিরতির সময় আসছিলেন মেবি। আচ্ছা এখন ইয়ে এটা কত তম ব্যাচ? 68 ব্যাচ ভাইয়া। 68 কত নাম্বার ক্লাস? 33 নাম্বার ক্লাসে। এত কম স্টুডেন্ট কেন ভাই? ভাই আজকে হুট করে ভাই দেখছি ভাই যে রমজানের মধ্যে ক্লাসের কারণে হয়তো বা, এর আগের ক্লাসেও ছিল ভাই 27-28 জনের মতো। আজকে তো প্রায় 12-13 জন, এটা কোনো কথা? ক্লাসে তো অ্যাটলিস্ট 20 জনের উপরে থাকতে হবে। আর আপনি সবার সাথে যোগাযোগ করেন না যারা আর কি আসে না বা আসে নাই? অ্যাটলিস্ট প্রথম 10-15 মিনিট কারোর সাথে সবার সাথে যোগাযোগ বা গ্রুপে তাদেরকে বলতে হবে যে আসেন, বা যারা আসে নাই তাদেরকে ফোন দিতে হবে। ফোন নাম্বার আপনার অ্যাটেন্ডেন্স নেন? অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়? জি ভাই নেওয়া হয়। আমি স্টুডেন্টদের কাছে একটু জানতে চাই কখন নেওয়া হয় এই অ্যাটেন্ডেন্স? শুরুতেই নেওয়া হয়, শেষে নেওয়া হয়? ক্লাসের শুরুতে ভাই, শুরুতে না হয়, শুরুতে মানে 10-15 মিনিট। ডেইলি তো নেওয়া হয় নাকি? জি জি প্রতিদিনই নেওয়া হয়। তা আজকে যারা অনুপস্থিত আশিক, তারা জি আপনি তো আইডেন্টিফাই করতে পারছেন রাইট? জি ভাই। তাদের সাথে যোগাযোগ করা কি গেছে? যোগাযোগ ভাই এখনো করি নাই ভাই। হ্যাঁ ওদের সাথে এখন করেন নাই, লাস্টের ক্লাস তো আর অল্প কিছুক্ষণ আছে, তো কখন করবেন? এটা তো শুরু থেকে সবার সাথে যোগাযোগ করতে হয় যে আপনারা কি কোনো সমস্যা বা কিছু। আপনাকে কি কোনো নোটিশ জানাইছে যে কেন আসতে পারবে না বা কিছু? আর টানা 3টা ক্লাস অনুপস্থিত থাকলে তো এমনিতেই তারা বাদ। তো এরকম যদি কেউ থেকে থাকে এই জিনিসটা খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ আমি অনেকগুলো আপনার ব্যাচের এই অবস্থা দেখছি উল্টা পাল্টা, এগুলা একটু মানতে হবে ঠিক আছে? আর এখানে কতজন স্টুডেন্ট ইনকাম করছে? এখানে ভাই ইনকাম করছে 2 জন ভাই।
কত কত? একজন মেবি 40। একদম আপনি কত ডলার কন্টেস্ট উইন করেছিলেন? $50 $50 আরেকজন আরেকটা কে করছে? একটা ওই যে সাইদু $5 এর করছে, শুধু $5 করছে। আর কেউ করছে? ওনাকে তো বলো না ভাইয়া। আচ্ছা, প্রত্যেকটা স্টুডেন্টের ফাইবার, ফ্রিল্যান্সার বা যে অ্যাকাউন্টগুলো আছে, এই অ্যাকাউন্টগুলোতে আপনি ক্লাসে ওপেন করাবেন, ওপেন করে চেক করবেন কি কি সমস্যা, বা অর্ডার নিতে বা দিতে, মানে টোটাল প্রসেসিং কি তা জানা আছে কিনা, টোটাল বিষয়টা নিয়ে আপনি প্রত্যেকটা স্টুডেন্ট ওয়াইজ কাজ করবেন, ঠিক আছে? কারণ প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। সবাই কেন ইনকাম করতে পারতেছে না, কোথায় ল্যাকিংস বা কোথায় কি, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। কারণ আমাদের অনেক কম, মানে ইনকামের ইয়েটা, পরিমাণটা খুবই কম, দুজন আসলে মানে খুবই কম, ঠিক আছে? জি হ্যাঁ, এটা বাড়ানোর চেষ্টা করবেন। আমি অন্য ব্যাচেও ঢুকবো আপনার, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, থ্রিডি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, আমরা যদি যে কোনো একটা পাত নেই, সাপোজ পাত তো নিতে হলে অবশ্যই আমাকে একটি স্টোক কালার থাকতে হবে। একটি স্টোক কালার নিয়ে সাপোজ আমি এই একটা ক্লিক করলাম, দেন এই একটা জাস্ট ক্লিক করলাম, এটা ফিল কালার অফ, এবং জাস্ট একটা পাত রাখছি। এই যে জাস্ট একটা পাত, একটা স্টক কালার দিয়ে একটা পাত রাখলাম, হতে পারে এটা রেড কালার। এখন যদি জাস্ট এই পাতটাকেই ইফেক্ট থ্রিডি রিভলভ দেই, প্রিভিউ দিলাম, এই যে দেখেন অনেক ইন্টারেস্টিং না? জি ভাইয়া, এই জি এখন এখন কি একটু ভালো লাগে? জি ভাইয়া, অফসেটের মানটা যদি বাড়াই দেই তাহলে কি আমার ডিজাইনটা আরো চেঞ্জ হবে? এই যে, তবে অফসেটের মান এখানে বাড়ানোর দরকার নাই, শুধু এমনই না, ইলাস্ট্রেটর থ্রি ডি সাপোজ এই যে এই টাইপের যে ডিজাইন গুলো, এইগুলো কিভাবে করা হয়? ওকে, এখানে এটাকে লক করে দিলাম। এবং এইটা করা হয় কিভাবে, এটাকে জাস্ট আপনার পেন টুলস নেন, পেন টুলস নিয়ে এই একটা ক্লিক করলাম, দেন এই ক্লিক ক্লিক, দেন রেজুলেশন একেবারেই কম, অল্টার করে এই যে এখানে ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, অল্টার প্রেস করে এই দিলাম, এই ক্লিক, অল্টার প্রেস করে এই দিলাম, এই যে জাস্ট এটাকে এতটুকু রাখলাম। রাখার পরে এখানে একটা সামান্য একটা স্টক কালার দিয়ে দিচ্ছি, এই স্টক কালার দিলাম। এখন এইটাকে যদি ইফেক্ট থ্রি ডি রিভলভ দেই, প্রিভিউ দিলাম, এই যে দেখেন হয়ে গেছে। আমি যদি এটা কালারটা যদি গ্রে রাখতাম, এই যে গ্রে দিচ্ছি, ইফেক্ট থ্রি ডি রিভলভ প্রিভিউ, এই যে ওকে দিয়ে দিলাম, পসিবল না? জি ভাইয়া, বুঝতে পারছেন কি সবাই?
এখন এখানে একটা যে কার্ভ আসছে, আমি চাচ্ছি যে কার্ভটা দরকার নাই, আমি তাহলে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এখানে কাজ করার পরেও আমি যদি এটাকে চেঞ্জ করি, এই যে দেখেন এটাকে আমি এই যে এইভাবে চেঞ্জ করছি, বা এই যে এটাকে চেঞ্জ করলাম, এই যে দেখেন আরো কি পারফেক্ট ভাবে চলে আসছে। বা আপনি চাচ্ছেন যে এখানে আরেকটু চেঞ্জ করবেন, এই যে কর্নারে ক্লিক করে এই যে দেখেন পুরো ডিজাইনটার মধ্যে আরো কতখানি চেঞ্জ নিয়ে আসা যাচ্ছে। বুঝতে পারছেন কি সবাই প্রসেসটা? জি ভাইয়া ঠিক আছে। এই যে এখানে দেখেন এটাকে বাড়ানো আছে, এটাকে যদি আমি জাস্ট ক্লিক করে এই যে এই যে দ্যাটস ইট, এই যে এভাবে সম্ভব। আর এই যে এখানে যে স্টেপ গুলো আছে, এটা তো আমরা ওই যে একটা মান তো দেখছি ব্লেন্ডের মানটা যদি আমরা কমাই দেই বা ওটা বাড়াই দিলে এটা কিন্তু স্লিম হয়ে যাবে, এটা স্ট্রেট হয়ে যাবে ভাইয়া। আরে মনে না জি বলেন ভাইয়া, আমরা যদি 3D টাইপের আরো দেখি, যেমন যদি বোতলের নিচে অংশ বোতল করা হয় তাহলে কেমনে? বুঝি নাই ভাইয়া। এই যে অ্যাপেল যেগুলো করা, তাহলে এগুলো করতে পারবো না? জাস্ট অর্ধেক অংশ যদি সিলেক্ট করি, সামান্য অংশ সিলেক্ট করলে কি পারা যাবে না? বোতলের মাঝখানে যে গর্তটা যেখান থেকে গোটা ড্রপস যেগুলো দিয়ে বোতল, জি নিচে যে যেমন এটা 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 না, এটা হবে না। এই যে দেখেন এখানেও নাই, দেখেন এটা পারবেন না, এটা এই সফটওয়্যারে হবে না। আচ্ছা দেখেন তাহলে ওইটা যদি পারেন, এটা পারা যাবে না? এই যে এই টাইপের কাজগুলো, জি ভাইয়া, এটা কিন্তু জাস্ট এই যে অর্ধেক সিলেক্ট করা, কন্ট্রোল ভি, এই যে এটা জাস্ট ক্লিক করলাম, আল্ট্রা প্রেস করে এই দিলাম, এই আল্ট্রা প্রেস করে এই দিলাম, আল্ট্রা প্রেস করে এই জাস্ট আমি পাতটা এখানে যেটা করাইছিলাম আমি সেটাকেই জাস্ট করলাম, করে এই সাইডে রাখলাম আর সামান্য পরিমাণে স্টক দিলাম। এই যে স্টকটা আমি দিয়ে দেই ব্লু, দেন ইফেক্ট 3D রিভলভ রিভিউ, দ্যাটস ইট। এই যে হইলো, এই যে এই যে। আচ্ছা ভাই শ্যাডোর কালারটা তো সাদা, এই কালারটা চেঞ্জ করা যায় না অন্য কোন কালার? শ্যাডোর কালারটা তো সাদা, এই কালারটা চেঞ্জ করা যায় না? দেখি তো আসলে যায় কি যায় না, খুব ভালো একটা কোশ্চেন। এই যে এখানে আপনার যেটা আছে এটা আসলে শ্যাডো না, এটা লাইটিং এর কালার, লাইটিং এর কালারটা আপনাকে কেন হোয়াইট রাখতে বলতেছে? এখানে লাইটিং এর কালার, এটা লাইটের কালার, নিচে যে একটা ওই যে শেডিং কালার আছে ব্ল্যাক দাও, তাহলে এটা আপনি মুভ করেন, এই যে লাইটটা আপনি মুভ করেন অন্যদিকে নিয়ে আসেন, এই যে ঠিক আছে, লাইটটাকে আপনি মুভ করতেই পারবেন। বুঝতে পারছেন কি? জি হ্যাঁ। শ্যাডোর কালারটা চেঞ্জ করতে পারবেন, শ্যাডোর কালার আমি সাপোজ রেড দিচ্ছি, এই যে দেখেন রেড হচ্ছে, শ্যাডোর কালার চেঞ্জ করতে পারবেন, লাইটের কালার চেঞ্জ করতে পারবেন না, লাইটের কালার হোয়াইটই থাকবে, ঠিক আছে? ওকে, তবে শ্যাডোর কালারটা ব্ল্যাক থাকাটাই বেটার, যে কোনো কালারের উপর ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে শ্যাডো এবং লাইটিং দিলে পরে ওইটা আরো কাজটাকে বেশি ফুটায় তুলবে। তো এই টাইপের কাজগুলো করা যাবে না? জি ভাই করা যাবে। তাই আপেলটা একটু দেখেন, জি আপেলটা একটু দেখেন। বুঝিনি, বললাম যে আপেলটা একটু দেখেন। আচ্ছা এই যে আপেলের কাজ, আপেলের কাজ তো অনেক সহজ, এই যে জাস্ট পেন টুলস নিয়ে আমি এখান থেকে ক্লিক করলাম,
এইখান থেকে এই অল্টার প্রেস করে ক্লিক করলাম, আর এখান থেকে এই, দ্যাটস ইট। হ্যাঁ কি করলাম তো কিছু দেখতেইছি না আমি। আচ্ছা এটা কেটে দেখ, এখানে সব একে দেওয়া আছে, দেখতে কষ্ট হচ্ছে আমার। শুধু অ্যাপেল না, নাথিং ইজ ইম্পসিবল, এখানে সব পসিবল। সাপোজ আমি একটা আপেল দেখছি, পেন টুলস নিয়ে জাস্ট দেন ওকে, এইখান থেকে দেখেন আমার এখানে, আমি যদি চাই যে এই রকমই নিব আমি, তাহলে আমাকে করতে হবে কি, এই রকমই শেপ বানাতে হবে। এই যে এটাকে আমি এভাবে দিলাম, দেন এখান থেকে অল্টার প্রেস করে এটাকে এই দিলাম, আর এটাকে এই দিলাম অল্টার প্রেস করে, এই যে এইভাবে দিলাম। যদি এটা কিন্তু স্ট্রেট হয়ে যাবে একেবারে, এই জায়গাতেও স্ট্রেট হয়ে যাবে দেখেন। আচ্ছা এখন এটাকে ইফেক্ট থ্রি ডি রিভলভ, সরি আমি কালার দিই না, এখানে রেড কালার দিয়ে দিই, থ্রি ডি এই যে হয়েছে তো, ওকে দিলাম। এখন আপনি চাইলে এই যে এখানে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এটাকে চেঞ্জ করতে পারেন। এই যে আমি যদি চাই এটাকে এটাকে এইভাবে চেঞ্জ করতে, তাহলে আপনার এই জায়গা থেকে চেঞ্জ নিয়ে আসতে হবে, এই যে এই জায়গা থেকে চেঞ্জ নিয়ে, আপনার বুঝতে হবে যে কোন অ্যাঙ্গেলের মাধ্যমে কোনটা কিভাবে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে আপনার যেহেতু যেটা সবার নিচে থাকবে সেটা ধরেই কিন্তু ঘুরবে, এই যে এইখানেও যখন 360 ডিগ্রি ঘুরছে তখন কিন্তু আর এখানে শেপ দিতে পারবেন না। ঠিক আছে এই যে হয়েছে তো, আর এখানে এটা তো নর্মালি, এটা তো নর্মালি আপনার কিভাবে করছে, জাস্ট পেন টুলস দিয়ে এই নিলাম, স্ট্রোক কালার অফ, ফিল কালার এই দিলাম, আর এটাকে এইখানে দিয়ে আমি চাইলে কি সামান্য, আমি চাচ্ছি যে সামান্য পরিমাণে থ্রি ডি দিয়ে দিব, তাহলে থ্রি ডি টাও আমি দিয়ে দিতে পারি, ইফেক্ট থ্রি ডি। এখানে আমি তো নিশ্চয়ই রিভলভে যাবো না, রিভলভে আপনি যাইতে পারেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ রিভলভে আপনি যাবেন, কিন্তু এই যে দেখেন 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 এখানে একটা মজার ব্যাপার, এইটাকে যখন ইফেক্ট থ্রি ডি রিভলভে যাচ্ছে রিভিউ, এই যে বলছিলাম লেফট ইটস এবং রাইট ইটস, যেটা আপনাদের খুব বড় একটা পার্থক্য নিয়ে আসবে। এখন দেখেন এটা যখন নিচের দিকে বাম দিকে ঘুরতেছে তখন কি আসতেছে, আর রাইট এ যখন দিচ্ছি তখন কি আসতেছে দেখছেন। কিছুক্ষণ পরে পাবো আমরা এটা, কিছুক্ষণ পরে যখন কাপ পিস দেখাবো তখন বুঝবেন। তো এটা এখান থেকে কমাই দিই, এই যে দেখেন ওকে দেখলাম, এই যে আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে এই জায়গাতে থ্রি ডি আসলে দরকার আছে, আপনি থ্রি ডি ছাড়া নর্মালি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়েও এটাকে রাখা সম্ভব। ক্লিয়ার কি সবাই? জি হ্যাঁ জি। হ্যালো সবাই শুনতেছেন কি আমার কথা? জি ভাইয়া শুনতেছি। জি শুনতেছি। একটা জিনিস দেখাই,
ফিল কালার অফ, সামান্য পরিমাণে স্টক কালার দিচ্ছি, গ্রে কালারে রাখলাম। সাপোজ এটাকে ইফেক্ট থ্রি ডি রিভলভ প্রিভিউ এই দিলাম, দেখেন একটা প্রিজের মতো হয়ে গেছে। কিন্তু এখন এটাকেই যদি, আচ্ছা এই কালারটা চোখে পড়ে না, এই যে একটা প্রিজের মতো হয়েছে। এখন এটাকেই যদি একটা জিনিস দেখেন, আমি যখন লেফটে থাকতেছে তখন এটা কি বাম দিকে চারদিকটা ঘুরতেছে। একটা জিনিস দেখেন, আমার যখন এটা লেফটে ঘুরতেছে তখন এটাকে কেন্দ্রবিন্দু করে এটা কিন্তু চারদিকে ঘুরতেছে, আর যখন আমি রাইট দিব তখন কি, তখন হবে এইটাকে উপরটাকে কেন্দ্রবিন্দু করে এইটা চারদিক ঘুরবে, তাহলে উল্টা হবে না। আমি যদি রাইট দেই, এই যে দেখেন উল্টা হয়েছে, কিন্তু এইটাকে কেন্দ্রবিন্দু করে এইটা নিচেরটা চারদিকে ঘুরছে। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। আমি আবারও বলি যে এটা যদি লেফটে যাই তাহলে এটাকে কেন্দ্রবিন্দু করে এটা চারদিকে ঘুরতেছে, আর যখনই আমি রাইট দিব তখন এইটাকে কেন্দ্রবিন্দু করে উপরটাকে কেন্দ্রবিন্দু করে নিচেরটা চারদিকে ঘুরতেছে। তো আমি জাস্ট এটাকে লেফট দিয়ে দিলাম। লেফট ইটস দেওয়ার পরে এখন এটাকে জাস্ট ওকে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে যে এটার পুরুত্বটা একটু বেশি হয়ে গেছে, তাহলে এটাকে আমি এখনো চেঞ্জ করতে পারি। আমি ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এই যে এটাকে দেখেন খুব সহজেই আমি চেঞ্জ করতে পারছি। এই যে চাইলে এইভাবে ছড়াই দিতে পারি, চাইলে এইভাবে আমি, এই যে দেখেন সম্ভব কিন্তু, তাই না? পসিবল? জি ভাইয়া। ওকে, সেম এইভাবেই আমি যদি এইখান থেকে এই একটা ক্লিক করে টান দিলাম, জাস্ট এটাই, এটাকে এখন আমি যদি ইফেক্ট থ্রি ডি রিভলভ প্রিভিউ দিয়ে গেছে, আচ্ছা এটাকে ওকে দেই, ওকে দিয়ে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এটাকে জাস্ট এই যে এই যে, আর এটাকে যদি এই যে এইভাবে চেঞ্জ করা যায়, এই যে এভাবে চেঞ্জ করলাম, চাইলে ডিজাইনের পরেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ডিজাইনের পরেও কালার চেঞ্জ করা সম্ভব, ঠিক আছে? এই যে এটার কালারও চেঞ্জ করে দিলাম। আচ্ছা এটা না একটু বেশি বড় হয়ে গেছে, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে। ওকে, এখন এখানে আর একটা কাজ করা যেতে পারে, সেটা কি আমার কাপের তো একটা কি লাগবে ধরার, ওটাকে কি বলে আপনারা? হ্যান্ডেল। হ্যান্ডেল, আচ্ছা এই জাস্ট দিলাম। এটাকে দেওয়ার পরে এটাকে জাস্ট ইফেক্ট থ্রি ডি রিভলভ, ও সরি রিভলভ না, সরি ইফেক্ট থ্রি ডি এক্সট্রুড অ্যান্ড বিভেল প্রিভিউ এই দিলাম। এইখান থেকে জাস্ট আমি একটু ডিপটা বাড়াই দিব, এই একটু ডিপটা বাড়াই দিলাম এভাবেও। আচ্ছা আমার এখানে স্টক কালারটা একেবারেই কম, স্টক কালার বাড়াই দিলাম। আহা, প্রিভিউ এই যে, এটাকে জাস্ট এইভাবে করে ওকে দিলাম। চাইলে স্টকটা সামান্য বাড়াই দিতে পারি, এই স্টকটা বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এটাকে জাস্ট পিছে দিয়ে দেব, কন্ট্রোল ফাস্ট আপ ব্যাক, দ্যাটস ইট। এই যে এভাবে জাস্ট দিলাম, এই যে ওকে, পসিবল না? 3D এখানে বিল্ডিং বানাই, এখন এখন মনে হচ্ছে এটা আর্টিফিশিয়াল। আমি আচ্ছা আমি পিসটা যদি আর একটু ভালোভাবে বানাই, দাঁড়া পিসটাকে একটু চেঞ্জ করি, কেমন? আমার পিসটা খুব একটা সুবিধার হয়নি, কাপ পিস ধরে কাজ করতাম তাহলে আমার এটা কিন্তু একেবারে পারফেক্ট হতো। কাপ পিস ধরে কাজ করাটা অনেক সহজ, মানে যে কোনো কিছু যদি নিয়ে এসে কাজ করেন ওইটা হবে সহজ। ভাইয়া পিস তো পুরো ভর্তি, মানে কাপ তো পুরো ভর্তি ভাইয়া, খালি করার কোনো সিস্টেম নেই ভাইয়া?
হ্যাঁ, ভিতরের কালারটা কেমন জানি লাগতেছে। এই যে নিজেরা কিছুই চেষ্টা করেন না, পালে কি বলবো বলেন তো। আমি কিছুক্ষণ আগে দেখালাম না এগুলো, কিছুক্ষণ আগেই তো দেখালাম কিভাবে সব চেঞ্জ করবেন। একটু আগে দেখালাম না কালার গুলো কিভাবে চেঞ্জ করবেন, শ্যাডোর কালার গুলো। শ্যাডোর কালার চেঞ্জ করলে তো চেঞ্জ হয়ে যাবে, অথবা আরো টেকনিক আছে। এটা তো কোশ্চিন তো আসা উচিত ছিল আরো আগে, কোশ্চিন তো আসা উচিত ছিল আপনারা। আমি ভাবছিলাম আপনারা কোশ্চিন করবেন যে ভাইয়া এখানে আমি সেভেন আপের বা পেপসির লেভেলটা কিভাবে দিব। আমি ভাবছিলাম এই কোশ্চিন আপনারা করবেন। আচ্ছা এখানে দেখেন, আগে এটা দেখেন। এখন আমি চাচ্ছি যে এটা আর্টিফিশিয়াল আছে, এখানে একটা শ্যাডো দিয়ে দিব খুব সহজেই। এখানে একটা সার্কেল নিলাম ব্ল্যাক, স্টোক কালার অফ, দেন ইফেক্ট ব্লার, গ্লোশন ব্লার, প্রিভিউ, এই যে জাস্ট দিলাম ওকে। এরপরে এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট নিচে দিয়ে দিলাম, দ্যাটস ইট। হ্যাঁ, মেসেজে একটা লিংক দিছে, ওই টাইপের ডিজাইন গুলা কেমনে করে? এইগুলো এখানে না, এগুলো এখানে না, এগুলোর জন্য সফটওয়্যার আছে, এগুলো সিনেমা 4D মায়া এগুলো ইউজ করতে হয়, এগুলো ইলাস্ট্রেটর না। প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য আমি বলি, শুনেন, পারফেক্ট যে 3D, এটা দিয়ে তো আপনি ছোটখাটো জাস্ট 3D শেপ দ্বারা করতে পারছেন, কিন্তু অরিজিনালি যে 3D, এগুলোর জন্য আলাদা সফটওয়্যার আছে। আপনার এই যে মায়া আছে, 3D ম্যাক্স আছে, তারপরে সিনেমা 4D আছে, এইগুলো দিয়ে পারফেক্ট 3D নিয়ে আসা সম্ভব। ঠিক আছে, দেখেন আমি বলি, 3D ডিজাইন, 3D ডিজাইন লিখে যখনই আপনি সার্চ দিচ্ছেন, এই যে এগুলো আসতেছে, তো এইগুলো আপনার ইলাস্ট্রেটর না। ঠিক আছে, এগুলো একটাও ইলাস্ট্রেটর না। এই যে এই ডিজাইন গুলো বিল্ডিং এর জন্য 3D ডিজাইন করে, এগুলোকে ভাই তাহলে ইলাস্ট্রেটর দিয়ে করে না? কিন্তু পারফেক্ট ভাবে পারবেন না। এই যে এইগুলো কিভাবে দাঁড়া করাবেন ইলাস্ট্রেটরে, এগুলো ইলাস্ট্রেটরে না। ঠিক আছে, তবে এগুলো জান, ওইগুলো করতে গেলেও আপনাদের এই বেসিক ইলাস্ট্রেটর ফটোশপ জেনে তারপরে যাইতে হবে। আচ্ছা, এটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, তাহলে দাবার যে গুটি গুলো আছে, ভাইয়া ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, এটাতে তো কাপটাতে তো ভাইয়া পুরো মানে ফিল আপ দেখা যায়, এটাতে এটাতে কি কালার চেঞ্জ করলে ওইটা চলে আসবে কি ভাইয়া, মানে খালি জায়গাটা কাপের ভিতরে? একটু করে দেখেন, তারপরে না পারলে আমি তো আসি, তাই না? আচ্ছা ভাইয়া, আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, সময় তো একেবারেই কম। সেখানে সাপোজ আমি LEDP লিখলাম, LEDP লেখার পরে এখানে ইফেক্ট 3D রোটেট পাচ্ছি। রোটেটের মধ্যে আমরা কি কি পাচ্ছি, প্রিভিউ যদি দেই, প্রিভিউ দিয়ে প্রিভিউ দেওয়ার পরে আমরা বিভিন্ন স্টাইলে আমার টেক্সটটাকে রাখতে পারছি। এই যে বিভিন্ন স্টাইলের এখানে ইফেক্ট দেওয়া আছে, পজিশন দেওয়া আছে, এই যে পজিশন বিভিন্ন দেওয়া আছে। দেওয়ার পাশাপাশিও আপনি চাইলে এটাকে বিভিন্নভাবে দিতে পারবেন। এখন এইটা আসলে সবচেয়ে বেশি কাজে আসে কোনটা, অনেক সময় অনেক দেয়ালে বা রাস্তাতে কিছু টেক্সট দেখেন না, এইভাবে রাস্তাতে সাপোজ যে টেক্সট দেওয়া আছে, এই যে এইভাবে অনেকটা দেখছেন কখনো? জি ভাইয়া, দেয়ালে বা রাস্তায় ছাপানো থাকে। জি, এই যে রাস্তার মধ্যে যে এইভাবে দেওয়া আছে, বা কোন জায়গা থেকে টেক্সট বের হয়ে আসছে, বা কোন জায়গাতে টেক্সট প্রবেশ করতেছে, এই টাইপের চেঞ্জ গুলো কি কখনো দেখছেন? জি ভাইয়া, এই যে
তো এইটা আপনি খুব সহজেই এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন কোশ্চেন আছে কি কারো? পসিবল না? যদি কোনো টেক্সট চান উপর থেকে দেখাবেন, এই যে উপর থেকে দেখতে কেমন হবে, এই যে সেটাও থ্রিডি করে দেখান। পসিবল জি, থ্রিডি করে দেখান, থ্রিডি করে দেখান। থ্রিডি তো না, থ্রিডি করলে পরে আপনি সেটা এখান থেকে করতে পারবেন। সাপোজ এটা থ্রিডি করবেন কিভাবে, ওইগুলা তো অন্যরকম দেখতে লাগে। কি বুঝি নাই ভাইয়া? এই যে দেখেন, সাপোজ এটা আমি এইভাবে দিলাম, এই যে এটা তো আপনি এইখান থেকেই করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি থ্রিডি করেন তাহলে তো এখান থেকে করতে পারবেন। এই যে থ্রিডি থেকে আমরা এগুলো করছি না, উপর থেকে যেভাবে দেখতে চাই দেখতে পাচ্ছি, আমি চাইলে আবার নিচ থেকেও দেখতে পারবো। এই যে নিচ থেকে দেখতে কেমন হবে সেটাও দেখা সম্ভব। এই যে বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া অনেকগুলা টেক্সট লগা আছে যেগুলো দেখতে অন্য টাইপের মনে হয়, ওগুলা কেমনে করে? কোনগুলো অন্য টাইপের মনে হয়, এটাই তো বুঝলাম না। ওই যে ইফ ই দিয়ে আপনার ইস্টা কালার দেওয়া, আবার এই ফিল কালার দিয়ে দুইটা মিলিয়ে করা, তো একটু ছোট থেকে বের হয়ে আসে তারা বলতে ছোট হয়। শুনেন একরাম, আমি বলি শুনেন, আসলে আমি আপনাদেরকে যেটুকু দেখালাম, আপনারা যদি ভাবেন যে এটুকুর মধ্যে সব শেষ তাহলে তো ভুল, তাই না? আপনাদেরকে যতটুকু দেখালাম এটাকে ভালোভাবে প্র্যাকটিস করেন, তারপরে আমরা ধীরে ধীরে আগাবো তো সামনের দিকে, তাই না? আমরা তো আগাচ্ছি সামনের দিকে। আগে এটাই দেখেন, এটাই তো অনেকে মাথার উপর দিকে আছে। আপনাদের এই যে কোশ্চিন শুনে এই ইমাম ভাই বলতেছে যে আমি এখন কি করব কি করব এরকম ভাবতেছে, আগে জড়িত যেটুকু দেখালাম এটুকু ক্যাপচার করেন। আপনাদের কি গোল্ডেন রেশোর উপরে ক্লাস নেওয়া হয়েছে? না না ভাই। আচ্ছা, গোল্ডেন রেশো বাকি আছে না? আচ্ছা ঠিক আছে, গোল্ডেন রেশো লোগোর ক্লাস বাকি আছে মনে হয়। জি জি, ফটোশপের একটা ক্লাস বাকি আছে মনে হয়। ফটোশপে তো বেশ কিছু, একটা টেমপ্লেটের উপর ক্লাস বাকি আছে, টেমপ্লেট ইউআই ডিজাইন। আর ভাই আছে ওই যে এইটা আপনার কি যেন কয় মকআপ, মকআপটা দেখেন না? আচ্ছা দেখাবো দেখাবো দেখাবো, সবই দেখাবো, কোনো কিছু বাদ থাকবে না। আচ্ছা যতটুকু দেখাইছি এতটুকুর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? ভাই একটা গ্লোবের উপরে ছবি কিভাবে দেয়, মানে হচ্ছে একটা বল করে ম্যাপ তৈরি করব, ওয়ার্ল্ড ম্যাপ এরকম। কোশ্চেনটা আসছে অনেক পরে, কিন্তু আমি চাইছিলাম যে আপনারা একটু আগেই করবেন, যেটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো মাত্র। ভাবছি আপনাদের হোমওয়ার্ক থাকবে, সাপোজ সবাই একটু চেষ্টা করবেন যে এই যে এইখানে কিভাবে একটা লেভেল সেট করা পসিবল হয়, আর ওয়ার্ল্ড ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ বা বাংলাদেশের যে ম্যাপ আছে এটা একটা সার্কেলের মধ্যে কিভাবে অ্যাটাচ করা যায় একটু মাথা খাটাবেন। যারা বের করতে পারবেন তাদের হয়তো বা 2-3 মিনিট সময় লাগবে। বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা ভাই একটা জিনিস জানা ছিল, সবাই ভালো থাকবেন সবাইকে। আরেকটা কোশ্চেন, ওই যে freelancer.com এ একটা ডিজাইনের উপর কয়টা ডিজাইন আপলোড দিব দিলে ভালো হয়? আপনার ইচ্ছা, আপনি 40-50টা দিতে পারবেন, একটাও দিতে পারবেন। আমি তো ভাই রিজেক্ট ফাইলে ওখানে আর ডিজাইনই দিব। রিজেক্ট তো করবেই, রিজেক্ট যদি আপনি তার মন ছুঁতে না পারেন তাহলে তো আপনার ডিজাইনকে রিজেক্ট করবেই, তাহলে সেরকম ভাবে ডিজাইন করতে হবে। ডিজাইন বেশি বেশি করেন, নেক্সট ক্লাসে আপনাদের ডিজাইন দেখবো এবং মার্কেট প্রাইস গুলো দেখবো। আর ইমাম হুসাইন ভাই কোনো এক্সকিউজ শুনবো না, নেক্সট ক্লাসে না আজকে রাতের মধ্যে আপনি গিগ কমপ্লিট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া জি বলেন, একটা গিগ খুলবো তো, রাত্রে ফ্রি আছেন কখন? ফ্রি নাই, ফ্রি নাই, ফ্রি নাই, আল্লাহ হাফেজ। 22 তারিখের পরে ফ্রি, সিরিয়াসলি সরি, 22 তারিখের আগে একদম দেখবেন। আমি 3 দিন ঘুমাইতে পারি নাই একরাম, আমি 3 দিন ঘুমাইতেই পারি নাই, আর কিছু বলবো? আমি সারা দিন রাত আমি মিটিং করছি, এই যে সেরির পর থেকে মিটিং করতেছিলাম,
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই আল্লাহ হাফেজ। ডিজাইন গুলো দিয়ে দেন, ডিজাইন গুলো দিয়ে দেন, দেখবো। আল্লাহ হাফেজ। আচ্ছা।